অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। আজ আমরা সকলে এখানে সমবেত হয়েছি ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক উত্তরাধিকার বিষয়ে আলোচনা করবার জন্য। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির পরিবারের সেই ঐতিহ্য এবং উত্তরাধিকার অনুযায়ী অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে। মন্ত্রপাঠ করবেন বিদ্যামন্দিরের সন্ন্যাসী ও ব্রহ্মচারী। ॐ शान्ति 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 हरिः ॐ। शन्नो मित्रः शम्वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। तच्छयोरावृणेमहे गातुर्यज्ञाय गातुर्यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिघातु भेषजम्। शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे। ॐ शान्ति 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 हरिः ॐ। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ। ভারতীয় সংস্কৃতিতে আমরা চতুর্বর্ণ ধর্ম অর্থ কাম আর মোক্ষ ভীষণভাবে পছন্দ করি, কিন্তু এই চতুর্বর্ণের মধ্যে একদম প্রথমেই অবস্থান করছে ধর্ম। সেই ধর্মের কথা আমরা ভুলে গিয়ে আমরা অর্থ কাম এগুলো নিয়েই মেতে থাকি। অথচ ভারতীয় সংস্কৃতির দুটো
অন্যতম বড় কথা দম সাধনা, আত্মদমন, আর কি অপ্রমত্ততা, নিজের বুদ্ধিকে ঘোলাটে হতে না দেওয়া। আমি অর্থের উপর, আমি অর্থ নিশ্চয়ই উপার্জন করব, কিন্তু কোন পথে? ধর্ম অনুমোদিত পথে। সবার প্রথমে রয়েছে ধর্ম, কাম কামনা, কিন্তু সেটা কোন পথে হবে? সেই ধর্ম অনুমোদিত পথে। সেই জন্যই আমাদের, আমরা সবই জানি, কিন্তু আমরা, আমাদের মধ্যে অপ্রমত্ততা থাকে না, আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়া ব্যাপারটা আমাদের আবার স্মরণে আনার জন্য আজকের আমাদের এই আলোচনা সভা। এখন স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যক্ষ মহারাজ শ্রীমন্ত স্বামী মহাপ্রজ্ঞানন্দজি। শ্রীরামকৃষ্ণায় মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমদ স্বামী শুকদেবানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির তথা সারদাপীঠ, মহারাজকে অভিষ্ট প্রণাম জানাই। প্রণাম জানাই আজকে এখানে সমবেত মহাবিদ্যানন্দজি সহ অপরাপর সন্ন্যাসী মহারাজদের। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম বক্তা, আমার অত্যন্ত প্রতিভাজন স্বামী শাস্ত্রবিদ্যানন্দজি, মহারাজকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের অত্যন্ত নিকট মানুষ, বিশিষ্ট চিকিৎসক এবং বিদ্যা মন্দিরের পরিবারের অন্যতম বিদ্যা মন্দির কলেজের প্রাক্তনী ডক্টর ধীমান গঙ্গোপাধ্যায় মহাশয়, তাকে নমস্কার জানাচ্ছি, আন্তরিকভাবে আজকে স্বাগত জানাচ্ছি। আর আজকে ভাষণ প্রদান করবেন ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ বিদ্যা মন্দির, তাকেও শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর আজকে এখানে আমাদের ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন দারুকেশ্বর চৈতন্য মহারাজ। মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাকেও আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আর আজকে আমাদের বিদ্যামন্দির পরিবারের যারা শিক্ষক রয়েছেন, অশিক্ষক কর্মীরা রয়েছেন, আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই পরিবারের অপরাপর বৃহত্তর অর্থে আমাদের সমস্ত সদস্যরা, ভক্তমণ্ডলী রয়েছেন, তাদের যথাযথ স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যামন্দির যে পরিবারের অন্যতম, তার সঙ্গে সংযুক্ত শ্রী অমিত ভট্টাচার্য মহাশয়, তাকেও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের এই যে প্রত্যেক বছরের পরম্পরা, আমাদের এই ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক উত্তরাধিকার যে সেমিনার আলোচনা চক্র আয়োজিত হয়, তাতে আমাদের বিদ্যামন্দিরের সারা বছরের যে কর্মকাণ্ড এখানে চলতে থাকে, তার মধ্যেখানে এই আমাদের পরীক্ষা এবং যে সামার ভ্যাকেশন কিছুদিন পরেই শুরু হবে, সেমিস্টার পরীক্ষা চলছে, প্রত্যেক বছরের মধ্যে এটা হতে থাকে। এবং একটু শুধুমাত্র আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, যারা অনেক বছর ধরে থাকছেন তারা জানেন, এই যে আলোচনা চক্রে আমরা বহু বিশিষ্ট বক্তাদের আমরা পেয়েছি, খুব সুন্দর সুন্দর, আমার নিজেরও সুযোগ হয়েছে প্রায় বিগত বেশ অনেকগুলি বছর ধরে এই অনুষ্ঠানে। আজকে সকালবেলায় আমাদের আরেক একজন মহারাজের সাথে কথা হচ্ছিল, অত্যন্ত সুন্দর সুন্দর বিষয় নির্বাচিত হয়, বক্তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনার আলোকে সেগুলিকে পরিবেশন করেন, এটি আমাদের সকলের কাছে অত্যন্ত রুচিকর এবং অত্যন্ত আনন্দের। আজকে আমাদের সমস্ত বক্তা সহ সমস্ত যারা অতিথি রয়েছেন সকলকে আবারও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের এই যে এবার আলোচনা চক্র শুরু হবে তার সার্বিক সাফল্য প্রার্থনা করছি, ধন্যবাদ। পূর্ব দিকে সূর্যোদয়, পশ্চিম দিকে সূর্যাস্ত, জ্ঞানের কথা,
একবার শুনলেই ফুরিয়ে যায়, আর বিশেষ কিছু মোহিত করে না এই তত্ত্ব। কিন্তু সূর্যোদয়ের সৌন্দর্য, সূর্যাস্তের সৌন্দর্য, তা বারবার দেখেও আমাদের হৃদয়, আমাদের মন ভরিয়ে তোলে। আমাদের আজকের এই সেমিনার, এই আলোচনা সভা, ঠাকুর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, অনেক জানা কথাই হয়তো আমরা শুনবো, কিন্তু সেখান থেকে আমরা আমাদের নিজের ভাবে যা পাব তা অনবদ্য। এবার প্রারম্ভিক ভাষণ দেবেন শারদাপীঠের সম্পাদক এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট আমার ভাতৃপ্রতিম স্বামী মহাপ্রজ্ঞানন্দজী মহারাজ, স্বামী শাস্ত্র বিদ্যানন্দজী মহারাজ এবং তত্ত্ব চৈতন্য মহারাজ, আর ধীমান বাবু আছেন, অভিষেক বাবু আছেন, আর আমার সম্মুখে মহারাজরা আছেন এবং মাই রেসপেক্টেড হেডস অফ দি ডিপার্টমেন্টস, ফ্যাকাল্টি মেম্বার্স, বোথ টিচিং নন টিচিং এবং বাইরে থেকে যারা এসছেন, আর বিশেষ করে আমি আরো বলছি তপন বাবুকে দেখছি যে প্রাক্তনীর প্রেসিডেন্ট, আর বাইরে থেকে যারা সুধীবৃন্দ এসছেন, সকলকেই আমি জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। আপনারা অলরেডি শুনেছেন যে টপিকটা ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক উত্তরাধিকার। ভারতীয় সংস্কৃতি, প্রথমে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ কালচার, সংক্ষিপ্ত ভাবে বলবো, স্বামীজির কথাতেই বলবো, কালচার ইজ নাথিং বাট ইট ইজ দ্য শক অ্যাবসর্বার ইন দ্য সোসাইটি। কারণ হচ্ছে যে কোনোই মূল্যবোধের উপরে কিন্তু নির্ভর করে। কেউ বলবে আমি হয়তো খাই দাই মজ করি, আবার কেউ বলবে না জীবনের মূল্যটা কিন্তু কেবল খাওয়া দাওয়ার মজ করাটা নয়। সো দ্য ফার্স্ট থিং ইজ, মানে আমাদের অ্যাটিটিউড কি, হোয়াট ইজ আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, আমাদের দৃষ্টিভঙ্গিটা কি জীবনের প্রতি, এখান থেকেই কিন্তু যে মূল্যবোধগুলি উৎপত্তি হয়, এই মূল্যবোধগুলির উপরেই বেশ করে কিন্তু যে কালচারটা তৈরি হয়। আমি বেশি ডিটেলে যাব না, আপনাদের শুধু মানে জানিয়ে দিই যে যখনই আমরা সংস্কৃতি সংস্কৃতি যে বলি, সংস্কৃতিটা আসছে কোথায় থেকে সেই জিনিসটা, অ্যান্ড ইট ইজ দি কালচার হুইচ উইল ধরে রাখবে যে জিনিসটাকে। এই যেমন আমরা বলি ধর্ম, ধ্রী ধাতু থেকে, ওরকমই কালচার যে কৃষ্টিটা, এই কৃষ্টিটা ধরে রাখবে সব কিছুটাকে। জীবনে লাইফ ইজ নট এ স্ট্রেট লাইন, জীবনে তো ঝড় আসবে, কেউ বলতে পারবে না জীবনে ঝড় আসবে না, ঝড় আসবে, তাহলে ওটাকে আমি কি করে ফেস করব। তার জন্যই স্বামীজি বলছেন শুধু তত্ত্ব সংগ্রহ করলে কিন্তু সে পারবে না। এডুকেশন ইজ নট দি অ্যামাউন্ট অফ ইনফরমেশন স্টোর্ড ইন ইউর ব্রেন। আজকে যদি তথ্যের দ্বারাই যদি সবকিছু চালিত হতো, তাহলে কিন্তু
আপনারা বুঝতেই পারছেন তত্ত্ব তো সকলের হাতেই আছে, কিন্তু আরেকটা জিনিস দরকার, সেই তত্ত্বটাকে নিয়ে মন্থন করে ওটাকে আমি যখন মানে জ্ঞানের মধ্যে রূপান্তরিত করব, মন্থন করে যখন জ্ঞানের মধ্যে রূপান্তরিত করব, তখনই কিন্তু যে খ্রিস্টি আসে মানুষের কাছে। আমি এর আগেও অনেকবার বলেছি, বানরের বাচ্চা বানরই হয়, গরুর বাচ্চা গরুই হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না যতক্ষণ আমরা ওকে সংস্কারগুলি দিই। এই শব্দগুলো সংস্কার, খ্রিস্টি, এইগুলো সবই কিন্তু মানে ওতপ্রোত ভাবে জড়িত। এগুলি আমরা যদি সংস্কার না দিই, কালচারটা না দিই, সে কিন্তু মানুষ হবে না। তো প্রশ্নটা হচ্ছে, তাহলে আমি এখন দ্বিতীয় যে ধাপ আছে যেটা হচ্ছে কি, যে আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদেরকে বুঝতে হবে আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু আধ্যাত্মিকতার উপরেই ডিপেন্ড করে আছে, মানে ভিত্তি করে আছে। জগতে নানান কালচারগুলি থাকতে পারে, কিন্তু ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় যে সভ্যতা কেবলমাত্র ভোগের উপরেই নির্ভর করে থাকে, এই জগৎকে নিয়েই থাকে, সেই সভ্যতাগুলি কিন্তু স্থায়ী হয় না। তার অনেক দৃষ্টান্ত আমরা কিন্তু ইতিহাসের দিকে তাকালে পাব। তো তার জন্যে এখানে আমাদের প্রশ্নটা, যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে একটা মস্ত বড় দায়িত্ব দিয়ে গিয়েছেন, সে উত্তরাধিকার কোথায় থেকে আসে? ইফ আই এম নট কনসিয়াস হোয়াট মাই এনসেস্টার্স হ্যাভ গিভেন টু মি, তাহলে আসবে কোথায় থেকে? আমার কি হুশ আছে? এই হুশটাকে জাগাবার জন্যে ভগবান আসেন যুগে যুগে, আমরা ভুলে যাই, হুশ থাকে না আমাদের, কি ঐতিহ্যটা সেটা আমাদের হুশ থাকে না। তো তার জন্যে এই যুগে শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজি এসছে, আবার আমাদেরকে সেই আমরা ভুলে গিয়েছি। তার জন্যই আপনারা দেখবেন যে অনেক প্রসিদ্ধ ইতিহাসকাররা বলেছেন, বাট ফর স্বামী বিবেকানন্দ উই উড হ্যাভ লস্ট এভরিথিং। স্বামীজি যদি এসে আমাদেরকে আমাদেরকে না জাগাতেন, আমাদের চোখগুলো যদি না খুলে দিতেন, তাহলে বোধ হয় আমরা নিজস্ব সব কিছুই ভুলে গিয়েছিলাম। আপনারা সকলেই জানেন আজ থেকে 200 বছরের আগে যে কলকাতা, এই শহরে কলকাতায় কি কালচারটা ছিল, সবকিছু ভারতীয় ফেলে দাও, ভেঙে দাও, ইউজলেস। আমরা আমাদের নিজস্বতাই ভুলে গিয়েছিলাম। তো তার জন্য আজকে এই যে বিশেষ করে এই যে সেমিনারটা হচ্ছে, এই যে আলোচনা চক্র হবে, এই আলোচনা চক্রের মধ্যে ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলি আসবে, যে আমরা আমাদের যে ভারতীয় পরম্পরাটা কি, ওই ভারতীয় পরম্পরাটা আমরা কেন চাই, কেন আমরা যদি নিজেরাই অবগত না থাকি, তাহলে অপরকে আমি কি বলবো, অপরকে কি শেখাবো, অপরকে কি দেখাবো? তো তার জন্যে এই যে আজকে এর যে উদ্যোক্তা যারা আছেন, যারা স্পন্সর করেছেন এটা,
খুব ভালো কাজ ওদের জন্য, বিশেষ করে ঠাকুর মা স্বামীজির কাছে আমি প্রার্থনা করছি। এবং সকলের জন্যে প্রার্থনা করছি আমাদের যেন হুশ হয় যে স্বামীজি যে আমাদেরকে বলেছিলেন, মা আমার মানুষ করো। আমরা যদি ঠিক ঠিক মানুষ হতে পারি তাহলে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এই কথাগুলি বলেই আমি পুনরায় ঠাকুর মা স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আপনাদের সকলকেই প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। অজ্ঞানুতিমিরান্ধস্যেরাঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিতং য়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ। আজ যে কোনো ক্ষেত্রে আমরা দেখব শুধু প্রতিযোগিতা, প্রতিযোগিতার ইঁদুর দৌড়। ডাক্তার হতে চাও প্রতিযোগিতা, মাস্টারমশাই হতে চাও প্রতিযোগিতা, একটা ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা নেই। মানুষ হতে চাও তোমাকে কম্পিটিশন করতে হবে না। আমাদের মানুষ হয়ে ওঠাটাই খুব গুরুত্বপূর্ণ। এবার ভাষণ দেবেন শ্রীমৎ স্বামী শাস্ত্র বিদ্যানন্দজি মহারাজ, আর কে এম বেদী। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূজনীয় শ্রীমৎ স্বামী সুখদেবানন্দজী মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন সারদাপীঠ, মহারাজের চরণে আমার ভূমিষ্ঠ সশ্রদ্ধ প্রণাম। স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ অধ্যক্ষ বিদ্যামন্দির, মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখানে উপস্থিত সমস্ত সন্ন্যাসী মহারাজ ব্রহ্মচারী মহারাজদের আমার প্রণাম। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথি ডক্টর ধীমান গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক এবং বিদ্যামন্দির প্রাক্তনী ও ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ বিদ্যামন্দির, ওনাদেরকে আমার বিশেষ সশ্রদ্ধ নমস্কার জানাই। আর সভায় উপস্থিত অধ্যাপক এবং বিদ্যামন্দিরের সব সদস্যবৃন্দ এবং ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। চাণক্য শ্লোকে একটা ভালো শ্লোক আছে, সেই শ্লোকটা দিয়ে আমি শুরু করছি। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতত পশুভির নরাণাম ধর্ম হি তেষাং অধিক বিশেষঃ ধর্মেণ হেনা পশুভিঃ সমানাঃ। কি বলছে যে আহার, আহার আমরা জানি খাওয়া দাওয়া, নিদ্রা রেস্ট নেওয়া ঘুমন, ভয় এবং মৈথুন, এই চারটে মানুষ এবং সব জন্তুর মধ্যে দেখা যায়, এগুলো কমন। তাহলে মানুষের সঙ্গে বাকি জীবজন্তু বা অন্যান্য প্রাণীদের কী পার্থক্য? পরের লাইনে বলছেন ধর্ম হি তেষাং অধিক বিশেষ, ধর্মই হলো মানুষ আর পশুর মধ্যে এই বিভেদ। মানে কেন মানুষ হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়? কারণ এই ধর্মই হচ্ছে কি মানুষকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে দেয়। আর ধর্ম যদি না থাকে তাহলে সেই মানুষ পশুতুল্য হয়ে যায়। ঠাকুর বলছেন না মানুষ কি কমগা, অনন্তের চৈতন্য, অনন্তের চিন্তা করতে পারে, ঈশ্বরের চিন্তা করতে পারে। আর সেই ধর্ম কি মহারাজ এখনই বললেন, যে ধর্ম কি, যে ধর্ম আমাদের এই
সবকিছুকে ধরে রাখে, ব্যষ্টি সমষ্টিকে ধারণ করে রাখে। যদি আমরা ব্যক্তিগত জীবনে উন্নতি করতে চাই, সার্বিক যদি সমাজের যদি উন্নতি করতে চাই, তাহলে ধর্ম ছাড়া সম্ভব নয়। ধর্মের মাধ্যমেও একটা ইকোসিস্টেম বজায় থাকে। আর ধর্মের বৈশিষ্ট্যটা কি? স্বামীজির ভাষাতে হোয়াট ইজ রিলিজিয়ন, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। তার মানে কি, মানুষের মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্বকে উন্মোচিত করার জন্য হচ্ছে কি ধর্মের আর একটা দিক। ধর্মের মাধ্যমে সেই শুরুতে আমাদের যিনি এখানে পরিচালনা করছেন বললেন না যে ভারতীয় সংস্কৃতির চারটি হচ্ছে কি আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। সেই মোক্ষ বা দেবত্ব তাকেই বলছে আত্মজ্ঞান, ব্রহ্ম, ঈশ্বর, বিভিন্ন নামে বিভিন্ন সময় শাস্ত্র, নির্বাণ, সমাধি, বিভিন্ন সময় বিভিন্ন নামে তাকে অভিহিত করা হয়েছে। সেই দেবত্বকেই হচ্ছে কি জানতে হবে, কারণ প্রত্যেকের মধ্যেই সেই দেবত্ব আছে। উপনিষদ বারবার বলছে অমৃতস্য পুত্রাহ, ইউ আর দ্য চাইল্ড অফ ইমমর্টাল ব্লিস। আমাদের মধ্যে সেই দেবত্বটা কি, যেটা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আত্মস্বরূপ আনন্দ স্বরূপ আত্মা। সেই আনন্দ স্বরূপ যে আত্মা আছে, যেই তাকেই আমরা ঈশ্বর বলছি, ব্রহ্ম বলছি, সেই আত্মা হচ্ছে কি আমাদের একটা নিজস্ব সত্তা। যখন আমি বলছি আমি, আমির মধ্যে শরীর মন বুদ্ধি যেমন আছে, তার সঙ্গে এই নিত্য শুদ্ধ চৈতন্য সত্তাও আছে। এই চৈতন্য সত্তাটাকেই হচ্ছে কি আমাদেরকে জানতে হবে, বাকি সব পরিবর্তনশীল এই সমাজে চলছে। এই সেই দেবত্বকে উন্মোচিত করার জন্যই স্বামীজি এই মঠ মিশন করেছেন। স্বামীজি বলছেন না, মাই আইডিয়াজ ইন ডিড ক্যান বি পুট ইন টু এ ফিউ ওয়ার্ডস, অ্যান্ড দ্যাট ইজ টু প্রিচ ম্যানকাইন্ড, টু প্রিচ অন টু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি অ্যান্ড হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মোমেন্ট অফ লাইফ। বলছেন যে এই দেবত্বকে আমার জীবনের যে আইডিয়াগুলো, যে আদর্শগুলোকে কয়েকটা শব্দে আমি বলতে পারি কি না, এই দেবত্বকে মানুষের মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্বকে প্রকাশ করাই আমার জীবনের হচ্ছে কি লক্ষ্য। এবং সেই দেবত্ব কিভাবে আমরা প্রকাশিত করব, তার জন্য আমরা কিছু সাধন ভোজন করছি। এবং স্বামীজি মঠ মিশনও করেছেন সেই উদ্দেশ্যে, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, যে নিজের কল্যাণ, নিজের আত্মমুক্তি এবং জগতের হচ্ছে কল্যাণ করা। আর শুধু নয়, তিনি বলেছেন মঠ মিশনের রুলস বুকে আছে কি আছে না, মঠ মিশন করার আরেকটা উদ্দেশ্য হলো যে এই বেলুড় মঠকে কেন্দ্র করে একটা বড় ইনস্টিটিউট হবে। আমি ইউনিভার্সিটি বলছি না, কারণ বলবে যে মহারাজ ইউনিভার্সিটি থেকে এসে ইউনিভার্সিটিকে প্রমোশন করার জন্য। সেই জন্য বলতে পারি যে বেলুড় মঠকে কেন্দ্র করে একটা ইনস্টিটিউট হবে, এবং এখান থেকে ভারতীয় জ্ঞান ও পরম্পরা, প্রাচীন ভারতীয় জ্ঞান ও পরম্পরার ধারা সারা পৃথিবীতে হচ্ছে কি প্লাবিত হয়ে যাবে। স্বামীজি কখনোই শুধু হচ্ছে কি, স্বামীজি দু ধরনের বিদ্যার কথা বলেছেন। কি বলেছেন, যে আত্মবিদ্যা আর হচ্ছে কি বহির্জগতের বিদ্যা। একটাকে আমরা এখনকার দিনের মডার্ন ভাষাতে বলতে পারি ইনার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? বলে না এখন ইনার ইঞ্জিনিয়ারিং, এখন সব অনেক রকম মেডিটেশন চলছে, ইউটিউবে যদি দেখেন ইনার ইঞ্জিনিয়ারিং মেডিটেশন। আর কিছু নয়, ইনার ইঞ্জিনিয়ারিং মানে কি, সেই দেবত্বকে হচ্ছে কি জানা। উপনিষদের কথাতেই যদি বলেন দ্বে বিদ্যে বেদিতব্যে পরাচৈব অপরাচ, ঠিক আছে? মানে এখনকার দিনের ভাষাতে যদি আমরা অনেক সময় হয় কি, প্রাচীন এই উপনিষদ গীতার কথা বললে মানুষ শুনতে চায় না, বলে আবার সেই পুরনো জিনিস, অনেকেই এরকম বলে। আর যদি সুন্দর করে যদি বলে ইনার ইঞ্জিনিয়ারিং, আউটার ইঞ্জিনিয়ারিং, লোকজন বলবে আহ, ঠিক আছে, সঙ্গে সঙ্গে হচ্ছে কি বলে মিলিয়নস অফ ভিউজ, মিলিয়নস অফ, কিন্তু পুরনো একই কথা, তাকে শুধু এখনকার দিন ইনার ইঞ্জিনিয়ারিং, আউটার ইঞ্জিনিয়ারিং বলা হয়েছে। স্বামীজি চেয়েছেন যে দুটোরই দরকার, বলছেন না যে পাখির হচ্ছে কি দুটো ডানা থাকা দরকার উঠতে গেলে, একটা ডানা দিয়ে কখনো ওড়া সম্ভব না, সেই জন্য দুটোরই হচ্ছে কি দরকার। যে দুটো ডানা কি, একটা হলো অপরাবিদ্যা, একটা পরাবিদ্যা। পরাবিদ্যা মানে কি, আত্মাবিদ্যা, নিজেকে জানা, সেই বিদ্যা দরকার। আর বাইরের জগতের জ্ঞান আহরণ করতে হবে। সেই জন্য উনি চাইছেন যে এমন একটা ইনস্টিটিউট যেখানে এই দুই বিদ্যারই হচ্ছে কি চর্চা হবে। শুধু উনি বললেন যে আত্মবিদ্যা, বাইরের জগতের বিদ্যা, আউটার ইঞ্জিনিয়ারিং আর ইনার ইঞ্জিনিয়ারিং, দুটো বিদ্যারই হচ্ছে কি চর্চা হবে। আর ভারতবর্ষের যদি দেওয়ার কিছু থাকে বিদেশকে, তাহলে কি নেই, আত্মবিদ্যাই হচ্ছে গিয়ে দিতে পারে। আর ভারতকে কি বিদেশ থেকে হচ্ছে আউটার ইঞ্জিনিয়ারিং, বহির্জগতের বিদ্যা গ্রহণ করতে হবে।
কারণ কি, তাহলে আমাদের ব্যক্তি এবং সমষ্টি জীবনের হচ্ছে কি উন্নতি সম্ভব, না হলে হচ্ছে কখনোই নয়। তাহলে আমরা তো জানি বাইরের জগতের বিদ্যা নিয়ে আমরা চর্চা করছি, কিন্তু ইনার জগতের বিদ্যা, এই দেবত্বকে জানবো কেন? গীতাতে একটা সুন্দর কথা আছে, ইয়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ, কি বলছেন যে যাকে জানলে আর কিছু চাওয়া পাওয়ার কিছু থাকে না। অতএব মাথার মধ্যে ঢুকিয়ে নি, জীবনে যাই করুন না কেন, যে নিজের দেবত্বটাকে আমাকে উন্মোচিত করতে হবে, এই জন্মে হোক বা পরজন্মেই হোক বা আরও হচ্ছে কোটি কোটি জন্মেই হোক। বলেছে না যে কোটি কোটি জন্ম চলে গেছে, অনেকভাবে নষ্ট করেছি, এই জন্মে অ্যাটলিস্ট আমি জেনে নিই আমি যা কিছুই করি, এই যে আমরা আজকে এসেছি কেন, এই সংসারের মধ্যে এই অফিস ওয়ার ক্লাসে পড়ানো সব কিছুর পর নিজেদের আত্মসত্ত্বটাই ভুলে গেছি। তাই এই সেমিনারের একটা ভালো দিক ভালো লেগেছে, কারণ কি এই সব কিছুর মধ্যে একদিন আমরা এসেছি কি না, এই নিজেকে হচ্ছে কি জানার জন্য, অনুশীলন করার জন্য, যে এত কিছু করছি কিসের জন্য। এটাকে অনেক সময় আমরা বলি যে সিংহ অবলোকনম, সিংহ কিছুটা দূর এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে তাকায়, ঠিক আছে, মানে নিজেকে হচ্ছে অ্যানালিসিস করে, নিজেকে জানা যে অনেক কিছুই করছি সারা বছর, তাহলে একদিন অ্যাটলিস্ট জানা দরকার যে আমাদের জীবনের লক্ষ্যটা কি। লক্ষ্যটা হচ্ছে কি ভালো করে হচ্ছে কি মাথার মধ্যে ঢুকে নিতে হবে, তাহলেই হচ্ছে কি তারপরে আমরা যা কিছু করি না কেন যে লক্ষ্য থেকে হচ্ছে কি পথভ্রষ্ট হবে না, বেলুন মঠে আসবেন, ঠিক আছে, বা ইউনিভার্স এই বিদ্যালয়ে আসবেন। তাহলে আসার জন্য কি বাসস্টপেতে গেলেন, অনেক বাস আছে, তাহলে আপনাকে ঠিক বাসটা হচ্ছে সিলেক্ট করতে হবে, আর যদি সিলেক্ট বাসটা সিলেক্ট করে নেন, একবার সিলেক্ট হয়ে গেলে আপনাকে ওই বাসই হচ্ছে কি বেলুন মঠে বা বিদ্যালয়ে পৌঁছে দেবে। অর্থাৎ গোল যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে আমরা ঠিক পথে হচ্ছে কি পৌঁছাতে পারবো সেই মাধ্যমে। আর এই আর এটা কেন, আরও একটা জিনিস আমি বলে রাখি, কেন হচ্ছে কি আত্মবিদ্যে জানার দরকার, একটা কথা আছে সাংখ্যকারিকাতে, দুঃখ ত্রয়াভিঘাত জিজ্ঞাসা অপঘাতকে হেতু দৃষ্টি সা পার্থ চেত না একান্ত অত্যন্ত অভাব, বলছে যে আমরা দুঃখ দ্বারা হচ্ছে কি জর্জরিত, এটা সবাই তো মানে আমরা দুঃখ হচ্ছে আমরা প্রতিদিন অনুভব করছি, সেটা আর মানে বলার কিছু নেই, কিন্তু সেই দুঃখ দ্বারা হচ্ছে কি জর্জরিত হয়েছি। তার জন্য বলছেন সাংখ্যকারী কাকার প্রথম সূত্রে বলছেন যে আচ্ছা দুঃখ দূর করার জন্য তো অনেক জাগতিক উপায় আছে, দৃষ্টি সা পার্থ চেত না, তাহলে কি আমাদের এই দর্শন বা শাস্ত্রের অধীনে আসতে হবে, শাস্ত্রজ্ঞান লাভ করতে হবে বা আত্মজ্ঞান লাভ করতে হবে? তখন এই বলছেন যে হ্যাঁ, দৃষ্টি সা পার্থ চেত না একান্ত অত্যন্ত অভাব, জাগতিক উপায়ে বা মানে আমরা দুঃখের হচ্ছে একান্ত ঐকান্তিক অত্যন্ত অভাব হচ্ছে না, মানে কি দুঃখ নিবৃত্তি হচ্ছে কিন্তু সাময়িক টেম্পোরারিলি, পারমানেন্ট যদি দুঃখের নিবৃত্তি করতে চাই তাহলে কি হবে আমাদেরকে এই আত্মজ্ঞান বা আমাদের মধ্যে যে দিব্য সত্তা আছে সেই সত্তার হচ্ছে কি উন্মোচন ঘটাতে হবে। এটাই হলো হচ্ছে গিয়ে আমাদের মানে আত্মজ্ঞান লাভের জন্য আমাদেরকে প্রচেষ্টা হতে হবে। সেই আত্মজ্ঞান লাভের জন্য কি বিশেষ কিছু করতে হবে? স্বামীজি বলছেন আমাদের কি হতে হবে, ঋষি হতে হবে। ঋষি মানে কি মননশীল হওয়া, ঋষি মানে নেই যে সরু ক্ষীণকায় শরীর হয়ে যাবে, বিশাল জটা দাড়ি হয়ে গিয়ে সংসার ত্যাগ করে মানে জঙ্গলে গিয়ে বসে থাকা, তা না। ঋষি মানে কি আমাদের মননশীল হতে হবে, বিচারশীল হতে হবে। এই ঘরে বসেই আমরা হচ্ছে কি নিজেদেরকে অনুধ্যান করতে পারি যে আমাদের দিব্য সত্তাটাকে কীভাবে উন্মোচন করতে পারি, আর সেই দিব্য সত্তার উন্মোচনের জন্য আমাদের কি আছে, হিন্দু ধর্মের প্রতি হচ্ছে কি শ্রদ্ধা অবলম্বন দরকার। আমি এখান থেকে একটু আমার বিষয়টাকে এই করে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের কি তত্ত্বের, কেন হচ্ছে কি শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের প্রয়োজন ছিল সেইটাই হতে পারে, কারণ কি ধর্ম প্রাচীন যে ধর্ম সেই তত্ত্ব কথা বলে আসছে, কিন্তু আমরা কি করি যুগের প্রয়োজন যুগের সময়ের ব্যবধানে আমরা সেই তত্ত্ব কথা হচ্ছে কি বারবার ভুলে যাচ্ছি। আগামীকাল শঙ্করাচার্য তিথি পুজো, সেই শঙ্করাচার্য আমরা বিশ্বাস করি যে ভগবান অবতীর্ণ হন, আজ গীতাতে আছে না যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্য, যখনই ধর্মের গ্লানি হয়, ধর্মের গ্লানি মানে হয় বিভিন্ন রকম অধর্মের যখন প্রভাব বেড়ে যায় মানুষের মধ্যে, যখন কামনা বাসনা বেড়ে যায় মানুষ, যখন হচ্ছে কি ধর্মের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস হারিয়ে ফেলে, তখন হচ্ছে কি অবতার বিভিন্ন সময় বিভিন্ন যুগে অবতীর্ণ হন, তিনি আমাদের মধ্যে সেই ধর্মভাবকে জাগিয়ে তোলা।
আর শ্রী রামকৃষ্ণের হচ্ছে কি আবির্ভাবের মূল মানে প্রেক্ষাপটটা কি আছে আমরা একটু জেনে নিই, যে ঠাকুর যখন আবির্ভাব হন 1836 খ্রিস্টাব্দে কামার পুকুরে, তার ঠিক 50 বছর আগে ফ্রেঞ্চ রিভলিউশন শেষ হয়ে যায়। 1789 থেকে 1799 পর্যন্ত ফ্রেঞ্চ রিভলিউশন হয়। সেই ফ্রেঞ্চ রিভলিউশনের মূল উদ্দেশ্য ছিল কি, যে মানুষ যে এই পরলোক তারপর পাপ পুণ্য বা হচ্ছে কি আত্মকথা বলছে সেইগুলোতে আমাদের বিশ্বাস রাখা উচিত নয়, আমরা কি করব না ইন্দ্রগ্রাহ্য জগৎ সম্বন্ধে যা আমরা জানতে পাচ্ছি বিচার বুদ্ধি সহায় জানতে যা পাচ্ছি সেটাতেই আমাদের বিশ্বাস করা উচিত। সেই জন্য ফ্রেঞ্চ রিভলিউশনের পরে ধর্মতত্ত্ব মানুষের বিশ্বাসের চেয়ে হারিয়ে যায় এবং তার প্রভাবও ভারতবর্ষের মাটিতে আসে, কারণ তখন ইংরেজরা আমাদের দেশে দেশ শাসন করছে। সেই জন্য তখন হয় কি ইয়ং বেঙ্গল সোসাইটি ছিল, তারপর আপনারা জেনে থাকবেন যে তখন যুব সমাজও এক এক করে হচ্ছে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম করা, কারণ কি তখন ইংরেজদের উদ্দেশ্য ছিল কি না মানুষের এই এই ভারতবর্ষকে যদি অধিকার করতে হয় তাহলে তাদের হচ্ছে মূল যে সংস্কৃতি আছে যেটা সেই সংস্কৃতিকে হচ্ছে কি আগে ধ্বংস করতে হবে, তার জন্য কারণ কি মানুষের হচ্ছে গিয়ে মূল বন্ধন ছিল হচ্ছে ধর্ম, ধর্মই হচ্ছে কি বিভিন্ন ভাষা জাতিকে আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে, অতএব সেই মূল ধর্মে হচ্ছে কি আঘাত আনতে হবে। সেই জন্য কি করলেন যে এই মূর্তি পূজা এইগুলোর বিরুদ্ধে হচ্ছে কি চারিদিকে প্রচার হতে শুরু করলো যে মূর্তির মধ্যে ভগবান থাকবে কি করে সম্ভব নাকি, এইরকম মানুষের মধ্যে একটা সংশয় আছে। সেই প্রেক্ষাপটে শ্রী রামকৃষ্ণ হচ্ছে এখানে আবির্ভাব এবং তিনি দেখালেন যে মূর্তি পূজা করেই সেই দক্ষিণেশ্বরের কালী মায়ের মূর্তি পূজা করেই মানুষ তার ভেতরের যে অন্তর্দিব্য সত্তা আছে সেটাকে হচ্ছে কি জাগরিত করতে পারে। এইটা হলো হচ্ছে কি প্রথম যে মানুষের ধর্মের প্রতি হিন্দু ধর্মের প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা যে ভক্তিভাব যেটা হারিয়ে গেছিল সেটা তিনি হচ্ছে কি পুনরায় হচ্ছে কি স্থাপন করলেন, এইটা হচ্ছে কি বড় জিনিস। কারণ কি আগে যদি আপনার শ্রদ্ধা যদি না থাকে তাহলে সেটার আপনি অনুশীলন করা সম্ভব নয়, বুঝলেন শ্রদ্ধা। এই জন্য ঠাকুর বলছেন আমাদের মধ্যে যে সংশয় হয় যে হিন্দু ধর্ম অনুশীলন করব না এই যে বিজ্ঞান যা বলছে তার পেছনে আমরা ছুটবো, এই জন্য ঠাকুরের একটা স্তোত্র আছে সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম, বুঝলেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবির্ভাবের মূল কি যে সংশয় রাক্ষস ডাউট, জীবনের প্রত্যেকটা মুহূর্তে দেখবেন ডাউট, যখনই চয়েস হচ্ছে ডাউট আছে, এই এখন খাবো কি খাবো না পেটটা গুড়গুড় করছে বাথরুম যাবো কি যাবো না, ঠিক আছে বিভিন্ন সবসময় প্রত্যেকটা মুহূর্তে আচ্ছা দেখুন এই আর এই সংশয় যদি না যায় তাহলে আমাদের শ্রদ্ধা হবে না। শরীর খারাপ হয়েছে ডাক্তারের কাছে যাবেন যে আচ্ছা ডাক্তারের কী কোয়ালিফিকেশান, আচ্ছা এটা MBBS যাবো একটু আগে ডাক্তারের কাছে গেলে সারবে না, ঠিক আছে যতক্ষণ আপনার শ্রদ্ধা হচ্ছে না ততক্ষণ আপনি ডাক্তারের কাছে যাবেন না, শ্রদ্ধা যখনই হলো ডাক্তারের কাছে আপনি যাবেন, তারপর ডাক্তার যা প্রেসক্রিপশন দেবে সেই প্রেসক্রিপশন খেয়ে আপনি ওষুধ খাবেন খেয়ে হচ্ছে তারপর সারবেন, কিন্তু যদি আপনার শ্রদ্ধা যদি না তৈরি হয় তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন না আর প্রেসক্রিপশনও নেওয়া হবে না ওষুধও খাওয়া হবে না। এই যে ধরুন আপনি ওষুধ কিনতে যাচ্ছেন ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিল, আপনি ওষুধের মধ্যে যে কী কম্পোজিশন আছে আপনি কি জানেন সত্যিকারে ওটা খেলে কি আপনার শরীর খারাপ হলে, আপনি শ্রদ্ধা আছে বিশ্বাস আছে, এই শ্রদ্ধা স্বামীজি বলছেন না একটা বিশেষ শব্দ যেটা ইংলিশে ট্রান্সলেশন কিছু নেই, শ্রদ্ধা হলো কি যে আস্তিক্য বুদ্ধি যে বেদ বা উপনিষদে যেটা বলেছে সেটা অন্ধবিশ্বাস নয় কিন্তু বিচার বুদ্ধি বিবেচনা করে শাস্ত্র বাক্যকে সত্য বলে ধরে নিয়ে তার অনুশীলন করা করে হচ্ছে গিয়ে ধর্ম কি না অনুভূতির বিষয় যখন হচ্ছে, কারণ কি ধর্ম হচ্ছে কি অতি ইন্দ্রের কথা বলছে, এটা ইন্দ্রিয়াতীত রাজ্যের কথা নয় অতি ইন্দ্রিয় তত্ত্ব বলছে, অতএব সেই তত্ত্বকে কথাগুলোকে আগে বিশ্বাস করতে হবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। আস্তিক্য বুদ্ধিটাকেই বলছে না যে কাদেরকে বলা হয় আস্তিক, যাদের হচ্ছে কি বেদে বিশ্বাস আছে, বেদে বিশ্বাস মানে কি শ্রদ্ধারূপ যে জ্ঞান, এই শ্রদ্ধাটা কীভাবে এসেছে শুধু অন্ধবিশ্বাস নয় বিচার বুদ্ধি পূর্বক যে শাস্ত্রকে গ্রহণ করা সেটাকেই বলছে শ্রদ্ধা। মানে কি ধরুন শাস্ত্রে কোনো বাক্য আপনি শুনলেন বললেন কি আমি বলছে তত্ত্বমসি তুমি সেই ব্রহ্ম তুমি হচ্ছে অনন্ত, এবারে আপনার আমার জাস্ট উদাহরণ দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের চিন্তাতে কি আছে আমি তো হচ্ছে অনন্ত নই, আমি যদি অনন্ত বেশি অনন্ত হলে তো মুশকিল,
ঠিক আছে, এই দেখছেন তো অনন্ত হওয়ার জন্য হচ্ছে গিয়ে সুগার প্রেশার বলে বেশি অনন্ত, আরো যদি অনন্ত হতে শুরু করে এই শরীরে তাহলে তো মুশকিল হয়ে যাবে, ফেটে যাবে। ঠিক আছে, তাহলে শাস্ত্র বলছে তুমি অনন্ত আর আমি দেখছি হচ্ছে কি সীমিত এইটুকুর মধ্যে, ঠিক আছে, একটা চেয়ার, ছোট্ট চেয়ারের মধ্যে বসতে পারছি। তাহলে এই দুটো যখন বিরুদ্ধ বাক্য আপনি শুনলেন তখন মনে হবে যে শাস্ত্র হচ্ছে গিয়ে খামখেয়ালি কথা বলছে, সম্ভব না। যখনই আপনি রিজেক্ট করে দিলেন তার মানে আপনার আস্তিক্য বুদ্ধি বা শ্রদ্ধা নেই। কিন্তু শ্রদ্ধা মানে কি, শাস্ত্র নিশ্চয় যখন বলেছে কোন দৃষ্টিভঙ্গিতে বলেছে সেইটা আমাকে বিচার করে দেখতে হবে, গুরুর কাছে যেতে হবে, শাস্ত্র বাক্য বারবার অধ্যয়ন করতে হবে। এই যখন শ্রদ্ধা হলো তখন আপনি শাস্ত্র বইটা খুললেন, না হলে বইটা কিনলেন কেউ বললো, ঠিক আছে, আপনার বন্ধু বা বান্ধবীরা বললো, আপনি কিনে নিলেন কিন্তু বইটা পড়েই থাকবে, সেটা কখনো খোলা হয় না। তারপর যখন আপনি খুললেন আস্তিক্য বুদ্ধি যখন হলো, তারপরে কি হলো যে শাস্ত্র যেটা বলেছে মনে হয় ঠিক কিন্তু আমার বিচার বুদ্ধি তো এখনো বোধ হচ্ছে না, কিন্তু শাস্ত্র ঠিক বলেছে আমি মনে হয় ভুল আছি, এই যে বিচার বিবেক পূর্ণ যে বুদ্ধি এটাকেই বলছে শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা থাকলে তারপরে আমরা হচ্ছে কি পরের স্টেজে যেতে পারবো, এইরকম বুদ্ধি হতে দরকার। কারণ কি আজকালকার দিনে দেখা যায় আমরা শাস্ত্রের প্রতি মানুষের শ্রদ্ধা বা সেই বিবেকটা নেই। এরপরে আর কি ঠাকুরের ভূমিকাটা কি, যে তিনি সমন্বয়াচার্য ছিলেন, কি সমন্বয় করেছেন, তিনি বিভিন্ন হচ্ছে গিয়ে ধর্মকে অনুশীলন করেছেন। আরেকটা জিনিস বলে দিই, ওই যখন আমরা শাস্ত্র যখন যে শ্রদ্ধা যখন বলছে শ্রদ্ধা কেন নেব, যে শাস্ত্র বলেছে শ্রুতি যুক্তি অনুভব আর ঐতিহ্য এই চার রকম প্রমাণের দ্বারাই প্রমাণিত হয় যে শাস্ত্র বাক্যটি কি। শ্রুতি মানে কি, পুরনো শাস্ত্র বেদ বলেছে শ্রুতি। যুক্তি মানে কি, আমরা বিচার বুদ্ধি দিয়ে আমরা সেটাকে সেই সিদ্ধান্ত উপনীত হবে। অনুভব মানে কি, নিজেদের সাধন করার পর শাস্ত্র বাক্য প্রমাণিত হবে। আর ঐতিহ্য মানে কি, পূর্বপূর্ব আচার্যরা বলে না, বলে অনেকেই বললে বলে সে 100 বছর বা 200 বছর আগে সেই ঋষিরা উপলব্ধি করেছে, ওইসব উপলব্ধি হয় না, ছেড়ে দিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী তার ডাইরেক্ট ডিসাইপল এই 100 বছরের আগেই ঘটনা। পুরনো আচার্যের কথা নাহলে আমি ছেড়েই দিলাম, তারা পৃথিবীতে এসেছিলো কিনা, অনেকেই বলে জিসাস ক্রাইস্ট আসেনি, ঠিক আছে, অতএব ছেড়ে দিন। 150 বছর 100 বছরের মধ্যেই তারা সাধন ভজন করে দিয়ে তাদের অনুভূতিটাকে আমাদের সামনে তুলে ধরেছেন যে হচ্ছে কি দিব্য সত্তা আছে এবং সেই সত্তা দিয়ে আমরা আমাদের জীবনকে চরিতার্থ করতে পারি। অতএব এই এটা কেবল ঐতিহ্য প্রমাণ। এই চারটে প্রমাণ আমাদেরকে বলছে শাস্ত্র যে কথা বলেছে সেটা কখনোই ভুল নয়, সেটা ঠিক ঠিক কথা বলেছে, তাদের জীবন দ্বারা প্রমাণিত হয়েছে। এরপর কি আছে, সমন্বয়াচার্য করেছেন, ঠাকুর ছিলেন সমন্বয় করেছেন কি না, যত এই ঠাকুর বলছেন সব শিয়ালের একরা বলছেন, যে যে কোনো পথ দিয়েই সেই শক্তি মানে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত যোগ, তিনি সব শাস্ত্রে হচ্ছে গিয়ে তারপরে বৈষ্ণব মতে 64 তন্ত্র সাধনা করলেন, মুসলিম ধর্মতে সাধনা করলেন, খ্রিস্টান ধর্মতে সাধন করলেন, তিনি সব ধর্মপথ সাধনা করে এই সিদ্ধান্তে এসেছিলেন যে যত মত তত পথ এবং সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। অতএব আপনার যেটা ভালো লাগে সেটা অনুশীলন করা, বলে ঠাকুর বলছেন না যে ছাদে উঠতে গেলে সেটা পাথরের সিঁড়ি হোক বা কাঠের সিঁড়ি হোক বা বাঁশের সিঁড়ি হোক, যে কোনো সিঁড়ি দিয়েই হচ্ছে কি ছাদে ওঠা নিয়ে কাজ। এই অতএব তিনি করলেন কি এই সমন্বয়াচার্য, সেটাই রবীন্দ্রনাথের ভাষাতে আছে না, বহু সাধকের বহু সাধনার দ্বারা ধ্যানে তোমার মিলিত হয়েছে দ্বারা। এবং আমাদের যে ভারতীয় জীবনের যে যে ওই যে সমন্বয়ের যে মূল সুর বা বাধাটা কি, কোথায় না ধর্ম। অতুল প্রসাদের একটা গান আছে কি বলছেন, যে নানা ভাষা নানা পথ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মহান মিলন, এই যে কথাগুলো কোথা থেকে আসছে, যে ধর্মই হচ্ছে গিয়ে বলছেন যে প্রত্যেকের মধ্যে সেই একই তত্ত্ব সেই একই দিব্য সত্তা আছে, সেটাই হচ্ছে গিয়ে ঠাকুর। আর যে কোনো সাধনার মাধ্যমে আমরা যে যে ভক্তি হোক রাজযোগ হোক জ্ঞানযোগ হোক যে কোনো যোগের মাধ্যমে সেই দিব্য সত্তাকে উন্মোচন করতে পারি এবং করতে হবে, এইটা হল কথা। এটা না করে নান্য পন্থা অনায় বিদ্যতে বলছে না, তমেব বিদ্বান অমৃত ইহ ভবতী নান্য পন্থ অনায় বিদ্যতে, এটা লাভ না করলে জীবন কখনো পরিপূর্ণ পরিতৃপ্তি হবে না, এইটাই হলো মূল কথা। আরেকটা কি কথা বলেছেন, শিবজ্ঞানে জীব সেবা, এইটা হলো ঠাকুর একদিন বলছেন জীবে দেয়া বলতে বলতে সমাধিস্থ হয়ে গেলেন, তাই বললেন থু মানে সামান্য জীব হচ্ছে কি সে আবার দয়া করবে, সেদিন বলে কি প্রত্যেকের মধ্যে সেই বিশেষ
সত্তা আছে, দৈব সত্তা আছে, শিবই সবার মধ্যে আছেন। অতএব শিবজ্ঞানে জীবসেবা। স্বামীজি শুনে বলছেন না, আজ একটা নতুন কথা শুনলুম, যদি সুযোগ হয় তাহলে আমি সারা পৃথিবীকে, সারা জগৎকে আমি এই কথা শোনাব। এই তিনটি হচ্ছে ঠাকুরের আবির্ভাব এবং তার মূল হচ্ছে মানে কন্ট্রিবিউশন, মানে আমাদের পরম্পরা, সনাতন পরম্পরার ধারণা। আর আমি জাস্ট কিছু ঠাকুরের উপদেশ, মানে আমরা এই তো তত্ত্ব কথা শুনলাম, কিন্তু এই তত্ত্ব কথাতে পৌঁছানোর জন্য কিন্তু সাধন করতে হবে। শাস্ত্রে শাস্ত্রে অষ্টাঙ্গিক যোগ বলেছে, তারপর সাধন চতুষ্টয় সম্পন্ন কোয়ালিফিকেশন, অনেক বড় বড় লম্বা লিস্ট দিয়েছে, সেগুলো দেখলেই বলবে দরকার নেই বাবা, ওটা রেখে দাও, ঠিক আছে। ঠাকুরের কয়েকটা সহজ কথা হচ্ছে কি, জীবনে হচ্ছে কি মেনে চলুন, দেখবেন আমাদের মধ্যে সেই দিব্য সত্তার। ঠাকুর প্রথমে বলছেন সত্য কথা কলির তপস, জীবনে সত্য কথাকে অনুসরণ করতে হবে। যা কিছু আমাদের আজকে দেখবেন যে রিলেশন বা যে কোনো সোসাইটি, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে হচ্ছে কি সত্যকে যদি ধরে না থাকি, ইভেন হচ্ছে কি দেখবেন স্বামী স্ত্রীর হচ্ছে কি রিলেশনশিপে ফার্স্ট হচ্ছে কি ফান্ডামেন্টাল কি যে ট্রুথফুলনেস, ঠিক আছে। বলে আপনি জানলেন কি করে, বলে ইউটিউবে লেকচার পাওয়া যাতে, বলে আপনি তো বিবাহ করেন, আপনার ওয়াইফ নেই, না এগুলো শুনি কারণ কি বাকিদেরকে তো বলতে কাজে লাগবে আর কি, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে কি কী বলে স্পাউস ম্যানেজমেন্ট কীভাবে হচ্ছে এইসব শুনছেন কেন? তা দেখুন এখানে প্রথম হচ্ছে কি বেসিক কথা সত্য কথা কলির তপস্যা। মা বলছেন না যে যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। আর স্বামীজি বলছেন আর সব কিছুর জন্য কি বলে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আর আমাদের কনস্টিটিউশন আছে না সত্যমেই বজায়তে, অতএব সত্যকে যদি ধরেন আপনাকে প্রথমে সত্যকে ধরে রাখতে হবে, আর সেই সত্যই আপনাকে জীবনের শেষ পথে নিয়ে যাবে। এটা প্রথম হলো সত্য কথা বলা, আর মন মুখ ত্যাগ করা, মানে ভেতরের হচ্ছে একরকম বাইরের একরকম, সরলতা। ঠাকুর বলছেন আর্যব, যে মানে ঋজুতা হচ্ছে কি পরিত্যাগ করা আর কি। আর কয়েকটা উপদেশ হচ্ছে মা যখন ঠাকুরের শরীর চলে যাওয়ার আগে মাকে কয়েকটা কথা বলছে, খুব সুন্দর কথা। প্রথমে বলছেন কি যে শাক বুনবে আর হরিনাম করবে, দারুণ সুন্দর কথা, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, ঠিক আছে। মানে আমাদের জীবনের চাওয়া পাওয়াটা যতটুকু কম করা যায় ততটুকু করা, এর দ্বারা সংযমের কথা বলে দেওয়া হলো, বৈরাগ্যের কথা বলে অনেক কিছু বলে দেওয়া হলো, একটা লাইনের উপরে শাস্ত্রে অনেক কিছু ব্যাখ্যা চলতে পারে। আরেকটা কি বলছেন, হাত কখন হচ্ছে কি চিত করবে না, উপুর করে রাখবে, মানে কি নিজের উপর হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে, দরকার না পড়লে আমরা অন্যের কাছে হাত পাতবো না। আর কি বলছে, সহ্য গুণের থেকে হচ্ছে কি গুণ কিছু নেই, যে সয় সে রয়, যে না সয় সে না সয়, এগুলো। আর স্বামীজি বলছেন কি নিজের উপরে বিশ্বাস আর চরিত্র তৈরি পবিত্রতা, আর যদি পারা যায় আমরা কিছু সুযোগ পেলে যার যা সামর্থ্য পর উপকার করা। আর শেষ কথা মায়ের যে কথা, যে যখন মা যখন লাস্ট হচ্ছে তার উপদেশ দিচ্ছেন যে দোষ দেখবে নিজের, অন্যের দোষ দেখ, যদি শান্তি পেতে চাও মা কারোর দোষ দেখো না, দোষ দেখবে হচ্ছে কি নিজের, মানে পরনিন্দা পরচর্চাটা ছেড়ে দিতে হবে আমাদের, ঠিক আছে। এই কয়েকটা আর কথা আছে না যে গ্রেট মাইন্ডস ডিসকাস অ্যাবাউট আইডিয়াজ, অ্যাভারেজ মাইন্ড ডিসকাস অ্যাবাউট ইভেন্টস, স্মল মাইন্ডস ডিসকাস অ্যাবাউট পিপল, মানে পরনিন্দা পরচর্চা আমাদের জীবনে সবকিছু সর্বনাশ করে দেয়। এই কয়েকটা যদি আমরা ঠাকুরের মায়ের স্বামীজির জীবনে যদি পালন করতে পারি, তাহলে হবে কি আমাদের মধ্যে সেই চৈতন্য সত্তা হচ্ছে গিয়ে মানে দিব্যভাবের হচ্ছে উন্মোচন হবে। এবং ঠাকুর মায়ের স্বামীজির কাছে এই প্রার্থনা করি যাতে হচ্ছে কি আমরা মানুষ হতে পারি। ঠাকুর বলছে না মানুষ মানে কি মান হুঁশ, যা হচ্ছে সেই দিব্য চৈতন্য সত্তার মানে মানে ভাব হচ্ছে গিয়ে অনুভব হয়েছে, তিনি হচ্ছে গিয়ে মানুষ, আমাদের চৈতন্য হোক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পূজনীয় মহারাজ, আধ্যাত্মিক ভাবকে পূজনীয় মহারাজ ভারতীয় আধ্যাত্মিক ভাবকে একটা আকার দান করলেন, এবার সেই ভাবকে গতি দান করবেন ব্রহ্মচারী দ্বারকেশ চৈতন্য মহারাজ। সঙ্গীত ভাবকে গতি দান করে, আর আমাদের ছাত্র, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র সন্দীপ হই মহারাজকে
মহারাজের গানের সঙ্গে তবলায় সম্পাদ করবেন।
পথ দিয়া চলিয়া যাব, সবারে যাব খুশি। রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে, জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধরিবে সব কাজে, আপনি কবে তোমারি নাম ধরিবে সব কাজে। জগত জুড়ে তোমার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে তোমার সুরে আনন্দ গান বাজে। বাজবে মেরা সোনার সুরে,
ভাষণ দিবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্রাক্তনী বর্তমানে একজন বিশিষ্ট চিকিৎসক, বহু পুরস্কারে সরকারি পুরস্কারে সম্মানিত আমাদেরই প্রাক্তনী ডাক্তার ধীমান গঙ্গোপাধ্যায়। প্রিন্সিপাল মহারাজকে গত মঙ্গলবার বোধ হয় উনি আমায় ফোন করে বললেন যে এইরকম একটা অনুষ্ঠানে আসার জন্যে, আরেকবার সুযোগ হয় বিদ্যামন্দিরে ফিরে আসার। 65 বছর আগে বিদ্যামন্দির পরিবারের অন্তর্ভুক্ত হয়েছিলাম, তারপরে এতদিন কেটে গেল, ভাবতেই কীরকম লাগে। অনেক ধন্যবাদ মহারাজ আমার কথা মনে করার জন্যে। উনি ফোনে আমায় জিজ্ঞাসা করলেন যে মোটামুটি আমার বক্তব্যের একটা শিরোনাম কীরকম হওয়া উচিত। তখন বিশেষ কিছু না ভেবেই বললাম দৈনন্দিন জীবনে ঠাকুর মা ও স্বামীজি। এটা আমার কাছে খুব জরুরি মনে হয় যে একটু আগে মহারাজ গান গাইলেন না, প্রথম রবীন্দ্রসঙ্গীতটার শেষ লাইনটাই খুব ইম্পর্টেন্ট, আপনি কবে তোমারই নাম ধনীবে সব কাজে। ওটা এমন হবে যে স্পন্টেনিয়াস হবে, আমাকে কোনো এফর্ট দিতে হবে না, এমনিতেই তোমার নাম আমার সব কাজে থাকবে। স্বামীজি বলতেন কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হইলে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্যই নাই, অর্থাৎ প্রয়োগ যদি না হয় শুধু তত্ত্বের কোনো দাম নেই। সেই জন্যে আমার মনে হয় এখানে আমরা যারা উপস্থিত আছি, আপনারা সুধীজন যারা এসেছেন, তাদের কারোর কাছে তথ্য এবং তত্ত্বের কোনো অভাব আছে বলে আমার মনে হয় না। আপনারা সবাই অনেকেই হয়তো আমার চেয়ে বেশি ইনফর্মড, তাতে কোনো সন্দেহ নেই। অথচ সমস্যাটা হচ্ছে এই যে আজকে 125-130 বছর ধরে এই তত্ত্ব আলোচনা এবং এত সাহিত্য, ঠাকুর মা স্বামীজির নামে বিপুল সাহিত্য। এটা শুরু হয়েছিল হয়তো রামকৃষ্ণ কথামৃত দিয়ে, তারপরে রামকৃষ্ণ সংঘের বরিষ্ঠ সন্ন্যাসীরা, বিশেষ করে মনে পড়ছে স্বামী গম্ভীরানন্দর লেখা, আর তারপরে তার বাইরে শঙ্করী প্রসাদ বসু, মারি লুই বার্ক, এবং এখনো ক্রমাগত নতুন সাহিত্য পাবলিশ হয়েই যাচ্ছে। বইমেলায় গেলে দেখবেন উদ্বোধনের স্টলে লাইন দিয়ে লোকে বই কিনছে। কাজেই তথ্যের অভাব নেই, তত্ত্ব চর্চারও অভাব নেই, কিন্তু তত্ত্বের মূল্য তখনই যখন আমাদের দৈনন্দিন জীবনে প্রতি পদক্ষেপে সেটা প্রতিফলিত হয়। তা নইলে পরে তত্ত্বকথা আমরা ছেলেবেলা থেকেই বিস্তর শুনছি এবং শুনেছি, তাই তাত্ত্বিক সাহিত্যের কোনো অভাব নেই। ঠাকুর মা স্বামীজির সম্পর্কে স্মৃতিকথা, তাদের উপদেশ, তাদের উপরে গবেষণা, তারও কোনো অভাব নেই। এই সমস্যাটা আমার প্রথম মনে হয়েছিল অধ্যাপক রবীন্দ্র কুমার দাশগুপ্ত, আপনারা কেউ কেউ জানবেন হয়তো, উনি কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, কিছুদিন জাতীয় গ্রন্থাগারের মুখ্য আধিকারিক ছিলেন,
এবং রিটায়ার করার পর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে বিবেকানন্দ অধ্যাপক ছিলেন প্রায় জীবনের শেষ দিন পর্যন্ত। ওর একটা বক্তৃতা আমার চোখে পড়েছিল আজ থেকে কয়েক বছর আগে। বক্তৃতার হেডিং হচ্ছে দর্শনের কথা, কিন্তু তার শুরুতে উনি এই সমস্যাটা দিয়ে কথাটা বলেই শুরু করেছিলেন। এটা আসলে একটা বক্তৃতা, পরে সেটারই লিখিত রূপ। চতুর্থ বঙ্গীয় দর্শন সেমিনার 1993 সাল, দর্শন ও সমাজ ট্রাস্ট, ওদের একটা পত্রিকা ছিল, তার নাম তত্ত্ব ও প্রয়োগ, খুব ইন্টারেস্টিং পত্রিকার নাম। তার শুরুতে উনি বলছেন, যে তত্ত্বের প্রয়োগ নাই সে তত্ত্বের প্রয়োজন কি? তত্ত্ব চর্চায় মস্তিষ্কের যে চালনা হয় তাহা অবশ্যই আমাদের এক প্রকার আনন্দ দেয়, কিছু জানিবার আনন্দ, কিছু জানাইবার আনন্দ, কিছু বিশ্লেষণের আনন্দ। কিন্তু এই বিশ্লেষণের সিদ্ধান্ত যদি আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত না হয়, যদি আমাদের জীবনের বিচিত্র সমস্যা সম্বন্ধে কোনো আলোকপাত না করে, তাহলে সে দর্শনের সার্থকতা কোথায়? তত্ত্বজ্ঞ মানুষকে বলিতে হইবে, তিনি কি দেখিলেন, তিনি কি পাইলেন, এবং যাহা পাইলেন তাহা লইয়া তিনি কি করিবেন। এত সুন্দর ওই শুরুটা করেছিলেন যে ওটা আমার কাছে একটা ডায়েরিতে লেখা আছে লাইনগুলো। এরও আগে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, আপনারা কেউ কেউ নাম শুনবেন হয়তো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামচন্দ্র লাহিড়ী অধ্যাপক ছিলেন, একটি অল্প বয়সে ক্যান্সার হয়ে মারা যান। 1985-86 সালে দেশ পত্রিকা তাদের 50 বছর উপলক্ষে পুরাতনী নাম দিয়ে ওরা আগেকার ছাপা কিছু প্রবন্ধ আবার করে ছাপছিলেন। সেই সময়ই ওনার একটা প্রবন্ধ আমার চোখে পড়ে, তার শিরোনাম হচ্ছে ধর্ম এবং আমাদের জাতীয় চরিত্র। খুব ইন্টারেস্টিং লেখাটা, সেটা বলার আমার স্মৃতিতে অনেকটাই আছে কিন্তু আজকে সেটা বলার সময় নেই। মোদ্দা কথাটা যেটা উনি বলতে চেয়েছিলেন যে আপাত দৃষ্টিতে আমাদের মতন ধার্মিক কেউ নেই, এমন বাড়ি নেই যে বাড়িতে একটা ঠাকুর ঘর নেই, এমনকি বস্তির ঘরে গিয়ে দেখবেন কুলুঙ্গিতে দুটো রাধাকৃষ্ণ ছবি টবি ক্যালেন্ডার থেকে কাটা টাঙানো আছে, তারা রোজ দুবেলা একটু ধূপ দেন, দুটো নকুলদানা প্রসাদ দেন। কিন্তু আপাত দৃষ্টিতে তা হলেও যে কোনো কারণেই হোক আমাদের জাতীয় চরিত্রে তার প্রতিফলন অন্তত বাঞ্ছিত মাত্রায় আমরা দেখতে পাই না। আমি এই কথা বললেই আমার বন্ধু বান্ধবরা অনেকে বলেন যে তুমি বড় পেসিমিস্টিক, শুরুতেই এই সমস্ত কথাবার্তা বলছো। বি দ্যাট অ্যাজ ইট মে, ওরা বলেন বটে, আমি সেটা এগ্রি করি না। স্বয়ং স্বামীজি বলেছেন, দেয়ার আর বুকস বাই দ্য মিলিয়ন্স, বা ওহ ফল অ্যান আউন্স অফ প্র্যাকটিস। হ্যাঁ, ছিটে ফোঁটা যদি কেউ প্র্যাকটিস করতাম। ঠাকুর বলতেন, তবলার বোল মুখে বলা সোজা, বাজানো কঠিন। তো আমাদের এই তবলার বোল মুখে বলা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, সেটা খুব ফেভারিট, কেন এতে একটা এর একটা বিনোদন ভ্যালু আছে, যেরকম রবীন্দ্র কুমার দাশগুপ্ত বলছেন, এন্টারটেইনমেন্ট ভ্যালু আছে একটা, দুটো চারটে ভালো ভালো কথা। স্বামীজি এসব যে পছন্দ করতেন না সেটা অবভিয়াস, নিবেদিতার মাস্টাররাজাই সহিমে লিখছেন, ইট ওয়াজ বাই নো মিনস ইজ ইন্টেনশন টু সেট ফোর্থ ডেইনটি জিসাস অফ পোয়েট্রি অ্যান্ড ইন্টেলেকচুয়ালিটি ফর দ্য এনজয়মেন্ট অফ রিচ অ্যান্ড আইডল ক্লাসেস। হ্যাঁ, এটা ওনার মন্তব্য। তো কাজেই প্রয়োগ বরঞ্চ একটু কম লেখাপড়া করা ভালো, একটি দুটি নীতি গ্রহণ করলে আর সেটি যদি প্রয়োগ করতে পারি সেটা এক লাইব্রেরি বই পড়ার চাইতে অনেক বেশি কাজে দেবে। এখন দৈনন্দিন জীবন বলতে আমরা কি বুঝি, এটা তো একটা হজবরল জায়গা। দৈনন্দিন জীবনে এমন এমন ঘোট পাকিয়ে থাকে আমাদের সব কিছু যে এক কথায় সেটা বর্ণনা দেওয়া খুব মুশকিল। প্রথম কথা, আমরা সংসারী মানুষ, আমাদের জীবিকা অর্জন করতে হয়, সেটাও আজকের দিনে খুব সোজা কাজ নয়। ঠাকুরের যা কিছু উক্তি, তার মধ্যে সবচেয়ে মোক্ষম উক্তি আমাদের জন্য হচ্ছে, খালি পেটে ধর্ম হয় না,
তো ফর্চুনেটলি আমরা আজকে এখানে যারা বসে আছি তাদের কারোরই পেট খালি নয়, তো কাজেই আমাদের এই চর্চার মধ্যে অসুবিধে হওয়া উচিত নয়। সদুপায় উপার্জন আর সৎ উদ্দেশ্যে ব্যয় তো স্বামীজি বলেছেন যে যে করতে পারে সে প্রায় সন্ন্যাসীরা জপ ধ্যান সাধনা করে যা করছেন প্রায় তাই, ভার্চুয়ালি দ্য সেম থিং স্বামীজি বলেছেন। ওটা বোধ হয় সংসারী লোকেদের একটু উৎসাহ দেওয়ার জন্য, ব্যাপারটি ঠিক তা বলে আমার মনে হয় না। আমাদের দৈনন্দিন জীবন মানে অজস্র মানুষের সাথে যোগাযোগ, এবং তারা এক একজন এক এক রকম, কোনো দুটো লোক একরকম নয়। কাজে আপনাকে যে একটা ফর্মুলা ফলো করবেন যে এই উপায়ে আই উইল হ্যান্ডেল সোসাইটি, সেটা করার কোনো উপায় নেই, কারণ আর দুজন একরকম নয়। ধরুন বাজারের মাছওয়ালা তরকারিওয়ালা আছে, অটো রিক্সাওয়ালা আছে, হ্যাঁ আপনি যদি গণপরিবহনে ট্রাভেল করেন আপনার সহযাত্রীরা আছে, আপনি যদি অফিসে কাজ করেন সেখানে আপনার ওপরওয়ালা আছে একজন, আবার আপনার অধস্তম কর্মচারী আছে, আপনার সহকর্মীরা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে নিজের পরিবারের বাইরে, এবং এদের মধ্যে হরেক কিসিমের লোক, কেউ খুব গোঁড়া, কেউ খুব ধনী, অনেক টাকা আছে, কারুর কেউ বড় কারুর টাকা পয়সা নেই, গরিব লোক, কেউ খুব হিংসুটে, কেউ খুব নিন্দাপরায়ণ, হ্যাঁ সুযোগ পেলেই আপনার শত্রুতা করছে, এইরকম একটা, আরো অনেক উদাহরণ দেওয়া যায়, এইরকম একটা মিক্সচার। এবং সেইটা হ্যান্ডেল করার মতন একটা একটা ছক যে এইভাবে চলবো, সে করা খুব মুশকিল। সমস্ত ঠাকুর মা স্বামীজি লিটারেচারে আমার মনে হয় তিন রকম অ্যাপ্রোচ আছে, এখন এই তিনটের কোনটা আপনি ইউজ করবেন সেটা আপনার বিবেচনা, এবং প্রায় ভুল হয়, তাতে নানান রকম ঝঞ্ঝাট সৃষ্টি হয়। প্রথমটা একটু খুব নরম অ্যাপ্রোচ, মায়ের যে কথাটা সবচেয়ে বেশি কোট করা হয়, দোষ দেখবে নিজের, কারোর দোষ দেখবে না, যদি শান্তি চাও ইত্যাদি। আমার এক সাইকিয়াট্রিস্ট বন্ধু এটা নিয়ে খুব তর্ক করা পছন্দ করে, বলে আমি যদি মনে করি যে সব আমার দোষ আর কারোর দোষ নেই, তাহলে তো আমার সুইসাইড করতে ইচ্ছে হবে, যে বেঁচে থেকে কি লাভ, আমার তো আগা পাঁচতলা সবই দোষ। দেখ এটা নিয়ে আমি তার সঙ্গে একদিন খুব মজার তর্ক করেছিলাম, কিন্তু সেটা বলার এখন সময় নেই। এরকম কথা বিবেকানন্দও বলেছেন, হ্যাঁ ওয়ান শুড লুক আপ অন ম্যান ইন দ্য মোস্ট চ্যারিটেবল লাইট, হ্যাঁ ইউ আর গুড বিকজ ইউ ক্যানট হেল্প ইট, তুমি যে ভালো হয়েছ সেটা তোমার কিছু কৃতিত্ব নয়, হ্যাঁ তুমি হয়েছো ভালো, সাম ওয়ান এলস ইজ ব্যাড, দ্যাটস বিকজ হি ক্যানট হেল্প ইট, সে খারাপ হয়েছে, হু নোজ হোয়াট ইউ উড হ্যাভ বিন ইফ ইউ ওয়্যার ইন হিজ পজিশন, তার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তো তুমি পড়নি, কাজে ওরম জায়গায় পড়লে তুমি কি করতে তা তো তুমি জানো না, কাজে ইউ শুড লুক আপ অন ম্যান ইন দ্য মোস্ট চ্যারিটেবল লাইট। দ্বিতীয়টা, এটা খুব একটা নরম অ্যাপ্রোচ, দ্বিতীয়টা একটু নরম গরম, সেটা করতে আমাকে ঠাকুরের গল্পটা স্মরণ করতে হবে, যে সে বিষধর সাপ আর তার গুরুর গল্পটা, যে তোকে বিষ ঢালতে না করেছিলাম, ফোঁস করতে তো না করিনি, এইটে মোস্ট ডিফিকাল্ট কাজ, বুঝতে পেরেছেন? আপনারা ভেবে দেখবেন বরঞ্চ পড়ে পড়ে মা খাওয়া ভালো, আদৌ রিয়াক্ট না করা, কিন্তু একবার ফোঁস করে তারপরে বিষ না ঢেলে থাকা, এটা নিজের ওপর অসম্ভব নিয়ন্ত্রণ না থাকলে এটা কেউ করতে পারবে না, আপনি ফোঁস করলে বিষ ঢালতে বাধ্য হবেন, হ্যাঁ কেননা ওই ওই লিমিট দাস ফার অ্যান্ড নো ফার্দার, আমি এইটুকু করব তারপরে আর এগোবো না, এটা আপনার নিজের ওপরে নিয়ন্ত্রণ না থাকলে এটা করা খুব অসম্ভব। নিজের উপর নিয়ন্ত্রণটা কীরকম একটা উদাহরণ দেই, স্বামীজির এক আমেরিকান ভক্ত রড হ্যামেল বলে তিনি তার স্মৃতিকথায় লিখছেন, কত ছোট ব্যাপারে এগুলো বোঝা যায়। স্বামীজি সকালবেলা, এটা ওনার দ্বিতীয়বারের আমেরিকা যাওয়ার সময়, প্যাসাডেনায় আছেন, তো ইন্টারভিউ দিচ্ছেন ওনাকে, স্বামীজির মাথার চুল এলোমেলো, পরনে একটা ড্রেসিং গাউন, ধীরে ধীরে কথা বলছেন এই মিস্টার রড হ্যামেলের সঙ্গে, এমন সময় দরজা খুলে এক মহিলা, খুব সম্ভবত অ্যালিস হাইন্সবোরো, কারণ ওর বাড়িতেই তো
স্বামীজি থাকতেন, সেটা এখন মিশনের একটা সেন্টার রয়েছে বাড়িটা। তা এসে বললেন, স্বামীজি উই আর অলরেডি 15 মিনিটস লেট, দ্য রুম ইজ অলমোস্ট ফুল। তার মানে সেদিন সকালে স্বামীজির একটা ক্লাস নেওয়ার কথা আছে, লোকে ওয়েট করছে, স্বামীজিকে এবারে সেখানে যেতে হবে। স্বামীজি রড হ্যামেলকে বললেন যে আই এম সরি, আই উইল হ্যাভ টু লিভ ইউ নাও, বলে উঠে দাঁড়ালেন। মিস্টার রড হ্যামেল বলছেন যে আমি ওনার ঘর থেকে আর ওই ক্লাসরুমে যাওয়ার দুটো উপায় আছে, একটা হচ্ছে ওনার ঘর থেকে বেরিয়ে একটা লম্বা প্যাসেজ ঘুরে ওই হলঘরটায় ঢোকা, আর একটা হচ্ছে ওই ঘর পেছনে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে স্বামীজির শোয়ার ঘরে যাওয়া যায়, এবং সেই ঘরেরই উল্টো দিকে আরেকটা দরজা আছে, সেটা দিয়ে ওই ক্লাসরুমে যাওয়া যায়। মিস্টার রড হ্যামেল লিখছেন যে প্যাসেজটা ঘুরে ওই হল ঘরে ঢুকতে আমার কিছুতেই 1.5 মিনিটের বেশি সময় লাগেনি, হ্যাঁ, কিন্তু আমি যখন হল ঘরে ঢুকে চেয়ার টেনে বসছি দেখি স্বামীজিও ঢুকছেন, এবং ততক্ষণে ওনার চুল আঁচড়ানো হয়ে গেছে, উনি পাবলিকলি যে জোব্বাটা ব্যবহার করতেন সেটা পরা হয়ে গেছে। তা উনি সেই দিনই ভাবছেন লেকচার শুরু হওয়ার আগে যে লোকটা এরকম করলো কী করে, এই এই 1 মিনিট টাইমের মধ্যে জামাটা পাল্টেছেন, চুলটা আঁচড়েছেন এবং ফিটফাট হয়ে যেমন ওনার ক্লাসে ঢোকা। তাই এই যে অসম্ভব আত্মনিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে তার প্রমাণ। আমি তো এঘর থেকে ওঘরে গেলুম, আমার একটু নেল কাটারটা দরকার, তো ওঘরে গিয়ে ভুলে যাই যে কী জন্যে গেছি ওঘরে, তারপরে আবার নিজের ঘরে ফিরে এলাম, এসে আবার মনে হলো তখন গিয়ে আবার তুললাম। মানে নিজের মনের ওপরে বিন্দুমাত্র নিয়ন্ত্রণ আনা যে কী কঠিন কাজ। মিসেস হ্যান্সবোরোর স্মৃতিকথায় এইরকম আরেকটা উদাহরণ আছে, হ্যাঁ, সেটাও বেশ মজার। একটা একদিন সকালে ওনার একটা বক্তৃতা আছে, যে হল ঘরে বক্তৃতা হবে সেখানে অনেক সিঁড়ি, উঁচু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে হল ঘরে উঠতে হয়। তা স্বামীজি উঠছেন আর দুধাপ পেছনে মিসেস হ্যান্সবোরো উঠছেন, হাতে ব্যাগ থাকতো ওনার সব সময়। তা মাঝামাঝি উঠে স্বামীজি দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়ে ঘাড় ঘুরিয়ে দুধাপ নিচে থাকা মিসেস হ্যান্সবোরোকে বলছেন যে দুদিন আগে একটা কাজ করার কথা বলেছিলেন, সে কাজটা হয়েছে কিনা, আমি যে বলেছিলাম সেটা হয়েছে কিনা। আর মিসেস হ্যান্সবোরো যে উত্তর দিচ্ছেন সেটা আমরা রোজই 10 বার আমি তো দেই, সেটা হচ্ছে উনি বলছেন আমি ভেবেছিলাম কাজটা করব কিন্তু করা হয়নি। এর উত্তরে স্বামীজি বলছেন, ইওর ইন্টেনশনস আর অল ভেরি গুড বাট হাউ লাইক এ ডেভিল ইউ অ্যাক্ট। হ্যাঁ, তো ইন্টেনশনটা অ্যাকশনে আনা এটা সোজা কাজ নয়, এবং একটা 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 দর্শন সেটা আমাদের দৈনন্দিন জীবনে আনা ঠিক একই রকম কঠিন। এই যে দুটো বিপরীত প্রক্রিয়া একই সঙ্গে কন্ট্রোলে রাখা, এর এর উদাহরণ স্বামীজির কথায় আরও আছে। উনি প্রথমবার বিদেশ থেকে ফিরে আসার পর, এটাও নিবেদিতার লেখায় আছে, কেউ জিজ্ঞাসা করছেন যে স্বামীজি আপনি তো ইংরেজদেরকে তার নিজের দেশে দেখে এলেন, এখন তাদের বিশেষত্ব আপনার কাছে কী মনে হয়? হ্যাঁ, তার উত্তরে স্বামীজি বলছেন, দে হ্যাভ লার্নড হাউ টু কম্বাইন ওবিডিয়েন্স উইথ সেলফ রেসপেক্ট। হ্যাঁ, একটা চিঠিতেও এর উল্লেখ আছে, সারা এলেন ওয়ার্ল্ডো বলে স্বামীজির এক আমেরিকান ভক্তকে লিখছেন ইংল্যান্ড থেকে, যে অপরিসীম স্বাধীনতার মধ্যে কী করে চরম শৃঙ্খলা পরায়ণ হওয়া যায়, আর চাটুকারিতা না করে কী করে আজ্ঞানুবর্তী হওয়া যায়, সেই রহস্য তারা ধরে ফেলেছে। আমরা আজ্ঞানুবর্তী হয়ে গেলে চাটুকার হয়ে যাই, আর যদি সেলফ রেসপেক্ট খুব দেখাতে যাই তাহলে আবার আজ্ঞানুবর্তী হতে পারি না। মানে এই দুটোই দরকার, এবং দুটো একইভাবে প্র্যাকটিস করা, এরকম উদাহরণ স্বামীজির লেখায় আরও অনেক আছে। তো স্বামীজি উদাহরণ দিতেন এই এই দুটো এই বিপরীত ধর্মকে একসঙ্গে রাখার, মায়েরা যে করে দুরন্ত বাচ্চা সামলান, হ্যাঁ, বাচ্চা দুষ্টুমি করছে, দুরন্তপনা করছে, মা ফিজিক্যালি রেস্ট্রেইন করছেন, খানিকটা জোর খাটাচ্ছেন বাচ্চার উপরে, কিন্তু খেয়াল রাখছেন বাচ্চাটির যেন কোনো রকম শারীরিক আঘাত কিছু না লাগে। এইটা হচ্ছে আইডিয়াল স্বামীজির মতে যে কী করে আমরা হ্যান্ডেল করব। এই দুটোর পর আরও একটা তৃতীয় আছে, সেটা হচ্ছে আমাদের ডাক্তারি ভাষায় আমরা যাকে লস্ট কেস বলি,
মানে ও কিছু বিশেষ আর করার নেই, এটার জন্য আমাকে আবার ঠাকুরের শরণাপন্ন হতে হবে। উনি বলছেন, ষাঁড় মাতাল ধনী ব্যক্তি দেখা হলে কি খুড়ো কেমন আছো বলে সরে পড়তে হবে, মানে এর জন্য আপনি বড় জোর যীশু খ্রিস্টের মতন প্রার্থনা করতে পারেন যে এরা জানে না এরা কি করছে, কিন্তু আপনার কিছু করার নেই, এদের ওই নরম হয়েও লাভ নেই, নরম গরম হয়েও লাভ নেই, আনপ্রেডিক্টেবল, কখন গুঁতিয়ে দেবে ঠিক নেই, অতএব দেখা হলে কি খুড়ো কেমন আছো, দেয়ার আর পিপুল হু আর টু বি কমপ্লিটলি অ্যাভয়েডেড, দেখা হলে মুখোমুখি দাঁড়িয়ে গেলে পালাবেন কোথায়, কাজেই ওই একটা কিছু অজুহাতে এই এইটা পড়লেই আমার মনে হয় আমার আবোল তাবোলে সুকুমার রায়ের একটা কবিতা মনে পড়ে যায়। সুকুমার রায়ের পড়েছিলেন কি না আমি জানি না, সুকুমার রায়ের জন্ম 1887 সালে, ওর একটা আবোল তাবোলে কবিতা আছে কি মুশকিল বলে, হ্যাঁ আপনাদের মনে পড়বে, একটা লোক চশমা চোখে উস্কো খুস্কো চুল দাড়িওয়ালা সেটা বই খুলে চশমা দিয়ে পড়ার চেষ্টা করছে, ওর বইতে সবই লেখা আছে, হ্যাঁ আর একটা ষাঁড় পেছনে ছবি, সে সিং বাজিয়ে টেড়ে আসছে, ও তখন দেখছে যে কি করা উচিত ওর বইতে লেখা আছে কিনা। শেষ লাইনটা হচ্ছে, কবিতাটার নাম কি মুশকিল, শেষ লাইনটা হচ্ছে, সব লিখেছে কেবল দেখো পাচ্ছি নে গো লেখা কোথায়, পাগলা ষাঁড়ে করলে তারা কেমন করে ঠেকাবো তাই। তো এইটা পড়লেই আমার ষাঁড় মাতাল ধনী ব্যক্তি, তখন উনি বলেছিলেন আরো কি সব পাগলা কুকুর টুকুর বলেছিলেন, এখন বেঁচে থাকলে আরো অনেক উদাহরণ দিতে পারতেন, পিপুল হু আর টু বি অ্যাভয়েডেড কমপ্লিটলি। এখন মুশকিল হচ্ছে যে এই তিন রকম বললুম বটে, কিন্তু ওই গোড়াতেই যা বলছিলাম যে মানুষ তো হরেক রকমের, হ্যাঁ ঠিক ঠিক এই সব ছকে পড়া মুশকিল। যেমন ধরুন ঠাকুরের হাতি নারায়ণ আর মাহুত নারায়ণের গল্পটা, হ্যাঁ এটা আমি আমার বন্ধুদের অনেকবারই করেছি, আমি বললাম যে বলে তো দিয়েছেন যে মাহুত নারায়ণের কথা শুনতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে কোনটা হাতি আর কোনটা মাহুত, এটা চিনব কি করে, হ্যাঁ আমার তো প্রথমে সবাইকেই মাহুত বলে মনে হয়, তারপর দু চারটে আছাড় খাওয়ার পর বুঝি যে না এটাও হাতি, হ্যাঁ তো এইটে আমাদের পক্ষে ডিফিকাল্ট। উনি অবতার পুরুষ ছিলেন, একবার তাকালেই হয়তো বুঝতে পারতেন কে মাহুত আর কে হাতি, কিন্তু আমাদের পক্ষে সম্ভব পড়া নয়। আমরা এরকম ভাবতে ভালোবাসি যে যে পাল্টে দেবো সবাইকে, হ্যাঁ আমি বছর 20 আগে বিদ্যামন্দিরেই একটা অনুষ্ঠান করেছিলাম, তখন আত্মপ্রিয়ানন্দজি সেক্রেটারি প্রিন্সিপাল ছিলেন, আর ত্যাগ রূপানন্দ আনন্দ মহারাজ ভাইস প্রিন্সিপাল, ছেলেদের সঙ্গে একটা প্রশ্নোত্তর সভা, ওখানে ছেলেরা প্রশ্ন জমা দিয়েছিল বোধহয় 30-40টা, আমি এসে ও থেকে 15-20টা বেছে তারপরে সেগুলো নিয়ে কথা বলা, তার মধ্যে একটা ছিল, একটা ছেলে বলছে যে আমার রুমমেট মহা গোলমেলে, হ্যাঁ কোনো কথাই শোনে না এবং তাকে সামলানো বড় মুশকিল, আপনি বলুন কি করে পাল্টানো যায়। হ্যাঁ তা ওকে বললুম যে দেখো পাল্টাতে তুমি পারবে না, পাল্টাবার চেষ্টা পৃথিবীতে বহু লোক করেছে, হ্যাঁ কেউ মেরে ধরে পাল্টাবার চেষ্টা করেছে, মানে আমরা আমি যদি কাউকে দিয়ে আমার মনের মতন কাজ করাতে চাই, হোয়াট আর দ্য অপশনস দ্যাট আই হ্যাভ, মনে করুন আমার অনেক টাকা আছে, তো লোকটাকে ঘুষ দিতে পারি, বলে এই তোকে এত দেবো এ আমি যা বলছি তাই কর, মনে করুন আমি খুব ক্ষমতা বানলো ইচ্ছে করলে ওর সর্বনাশ করে দিতে পারি, তখন ওকে ভয় দেখাতে পারি, আমি বলতে পারি এই আমার কথা মতো কাজ কর, নইলে কিন্তু তারপর সে আমার মতন কাজ করবে, কিন্তু এগুলো টেম্পোরারি, ও একবার দুবার কাজ করতে পারে কিন্তু চিরকাল কাজ করবে না। হ্যাঁ যেমন আমাদের সোভিয়েত রাশিয়া ইত্যাদি আমরা সব দেখেছি যে মেরে ধরে ডান্ডা মেরে কিছুদিন করা যায় কিন্তু তারপরে সম্ভব না। তো ওকে স্বামীজির একটা গল্প বললুম, খাবার টেবিলে ব্রেকফাস্ট টেবিলে স্বামীজি সাধারণত কথাবার্তা বলতেন না, ও দেশে যেটা এটিকেট বিরুদ্ধ, ও দেশে যেটা খুব এটিকেট বিরুদ্ধ, নীরবে খেতেন খেয়ে উঠে চলে যেতেন, ওকে বসিয়ে রাখার নাকি একটাই উপায় ছিল, বলতে হবে আইসক্রিম আছে, হ্যাঁ দেন হি উড সিট ডাউন ইন হিস চেয়ার উইথ এ ফেস দ্যাট ইজ সেলডম সিন ইন এনিবডি মোর দেন এজ অফ 16,
হ্যাঁ, এটা ১৬ বছরের কিশোরের মতন মুখ করে। তা স্বামীজি কোনো কোনো দিন কথাবার্তা বলতেন, তার একটু আধটু ওনার সম্পর্কে স্মৃতিকথা পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে এইটা, সেদিন এই রিফর্মিস্ট আন্দোলন নিয়ে কথা হচ্ছে যে সংস্কার আন্দোলন কীরকম চলা উচিত আমাদের দেশে। রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামীজি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু রিফর্ম জন ডো, জন ডো কথাটা আমেরিকানরা ইউজ করে কোনো একজন, আমরা যেরকম বলি রাম শ্যাম যদু মধু সেরকম। স্বামীজি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু রিফর্ম জন ডো, গো অ্যান্ড লিভ উইথ হিম, ডোন্ট ট্রাই টু রিফর্ম হিম, ইফ ইউ হ্যাভ এনি ডিভাইন ফায়ার হি উইল ক্যাচ ইট। হ্যাঁ, এইটা হচ্ছে সংস্কার আন্দোলনের মূল কথা। ইউ ক্যান ইন্সপায়ার পিপুল টু ফলো ইউ, ডান্দা মেরে টাকা দিয়ে ভয় দেখিয়ে দেয়ার মাইট বি টেম্পোরারি এফেক্ট, কিন্তু কাজের কাজ কিছু হবে না। যেমন ধরুন ইনসাল্ট, আমরা তো রোজই অপমানিত হচ্ছি রাস্তায় ঘাটে, বাসে ট্রামে অফিসে, যে এই যে ইনসাল্ট সহ্য করতে হয়নি এরকম মানুষ খুব কম, পিপুল ডোন্ট বিহেভ ইন দ্য রাইট ওয়ে। এখন কী করে, হাউ ডু আই রিয়্যাক্ট? হ্যাঁ, আমি কাউন্টার ইনসাল্ট করব, মারামারি করব, কী করব? এরও অনেক মজার মজার গল্প আছে, স্বামীজির কথাটা পরে বলছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে একটা গল্প আছে যে এটা ওই একই ব্যাপার, কী করে ইনসাল্টে রিয়্যাক্ট করতে হবে। এক ইংরেজ ব্যারিস্টারের সঙ্গে মামলা লড়ছেন, তো ব্যারিস্টার সাহেব বুঝতে পারছে যে ঠিক আর্গু করে উঠতে পাচ্ছেন না, মামলাটা সুবিধে হচ্ছে না, উনি হেরে যাবেন, কাজেই তখন ব্যক্তিগত আক্রমণ করছেন। চিত্তরঞ্জন দাস বেঁটে ছোটোখাটো চেহারা, আর সেই সাহেব তিনি বেশ লম্বা চওড়া, তিনি বলছেন ডু ইউ নো মিস্টার দাস, আই ক্যান পুট ইউ ইন মাই সাইড পকেট। হ্যাঁ, তার উত্তরে চিত্তরঞ্জন বলছেন ইন দ্যাট কেস ইউর সাইড পকেট উইল হোল্ড বোন মোর বোন ম্যাটার ব্রেন ম্যাটার দেন ইউর হেড। তো এরকম জর্জ বার্নার্ড শকে নিয়ে এরকম একটা গল্প আছে, শয়ের একটা নাটক হচ্ছে লন্ডনে একটা থিয়েটারে, খুব পিন ড্রপ সাইলেন্ট, খুব জমে গেছে। নাটক শেষ হওয়ার পর সেদিন শ নিজে উপস্থিত আছেন হলে, কাজী ফিল উনি নাটকের যিনি ডিরেক্টর তিনি বলছেন আপনাকে অনুরোধ করব একবার স্টেজে এসে আমার পাত্র পাত্রীদের সঙ্গে দাঁড়ান। আর লোকেরা উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন, বিরাট হাততালি পড়ছে। এর মধ্যে সেই অন্ধকার অডিটোরিয়ামের একটা কর্নার থেকে একটা আওয়াজ এলো বু, তার মানে এমন কেউ আছেন ওখানে যার এটা পছন্দ হয়। সবাই চুপ করে গিয়ে ওইদিকে তাকাচ্ছে যে কে এমন বেরসিক লোক। স নিজেও ওইদিকে তাকালেন, বললেন আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, বাট হোয়াট আর উই টু এগেনস্ট সো মেনি। তো স্বামীজির এরম রিয়াকশন আছে, স্বামীজির নামে ওখানে কাগজে পত্রে গালাগাল বেরোতো রোজই, সবাই পড়েছেন তো চিঠিতে স্বামীজি বলছে ওয়ে শুনেছিস আমার নাকি এক ডজন বউ আছে, এক ব্যাটেলিয়ান ছেলে পিলে আছে, এরকম সব লিখছে, এসব বেরোতো ওদের দেশে। স্বামীজি নিজে কখনো প্রতিবাদ করতেন না, কোনো রিজয়েন্ডার দিতেন না, কিন্তু ওর ভক্তরা অনেক সময় দিতেন। তা একদিন ব্রেকফাস্ট টেবিলে এই নিয়ে কথা হচ্ছে যে স্বামীজিরও উচিত প্রতিবাদ করা। স্বামীজি তার উত্তরে বলছেন হোয়াট আই অ্যাম ইজ রিটন অন মাই ব্রাউজ, ইফ ইউ ক্যান রিড দ্যাট ইউ আর ব্লেসেড, ইফ ইউ ক্যানট দ্য লস ইজ ইয়োর্স নট মাইন। হ্যাঁ, এই এক ধরনের, এই আরেক ধরনের রিয়াকশন। অ্যাকসেপ্টিং ডিফিট, আমার মনে হয় আমাদের প্রায় তো হেরে যেতে হয় তাই না, জীবনে সব সময় জেতা যায় না, হেরে যাওয়াটাও আমার কাছে খুব একটা কৌতূহলোদ্দীপক সাবজেক্ট। আমার মনে হয় কোনো একদিন এক ঘন্টা এরকম একটা সেমিনার হোক, হাউ ডু উই ফেস ফেইলিওর্স, কেননা দেখছেন তো রোজই এক ডজন লোক আত্মহত্যা করছে। হ্যাঁ, ধার দেনায় তল হয়ে গেছে, কারুর গার্লফ্রেন্ড হাত ছড়া হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কোনো কারণে সকলেই হতাশ। এই ফেইলিওর আমি দেখেছি খেলোয়াড়রা দুর্দান্ত, ওদের খেলার গুণেই হোক
এই জন্যই বোধ হয় স্বামীজি বলেছিলেন এক ঘন্টা ফুটবল খেলা এক ঘন্টা গীতা পড়ার চাইতে অনেক বেশি কাজ দেয়। একটা উদাহরণ দেই আপনাদের, আমার হাতে আর সময় নেই, অনেক বছর আগেকার কথা বলছি, 1978 মোহাম্মদ আলী বক্সার, নাম শুনেছেন আশা করি আপনারা সবাই, সেদিন একটা বাউটে হেরে গেছেন লিওন স্পিঙ্কস বলে। আমি তখন ইংল্যান্ডে এক ছোকরা বক্সারের কাছে হেরে গেছেন, ওনার টাইটেল চলে গেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তা ও দেশে যেমন হয়, উনি বক্সিং রিং থেকে নামার পরেই বিবিসির একজন সাংবাদিক ইন্টারভিউ করছে, তখন ওনার গা দিয়ে ঘাম ঝরে পড়ছে, একটু একটু হাঁপাচ্ছেন, বলছেন যে আজকে তোমার একটা দুটো মামুলি কথার পর একটু খোঁচা মারার জন্যই বোধ হয় জিজ্ঞাসা করছেন, আজকে তোমার টাইটেলটা চলে গেল, কেমন আফসোস হচ্ছে? তা ওনা, আপনারা বিশ্বাস করবেন না, মানে এই জিনিসগুলো বই পড়ে হয় না, রিহার্সাল দিয়ে হয় না, তখনই ওর মুখের চেহারাটা একদম পাল্টে গেল। ও বললো, আফসোস, তুমি জানো এই পৃথিবীতে মায়ের কোলে বাচ্চা মারা যায়, আমি নিজে চোখে দেখেছি, আর আমার কি গেছে, আমার একটা টাইটেল গেছে, ও তো আমি কালই আবার জিতে নেব। মানে আমার গায়ে না কাঁটা দিয়ে উঠলো। হ্যাঁ, আমার স্ত্রী পাশে বসেছিলেন, আমি বললাম দেখো এই লোকটা অদ্বৈত বেদান্ত জানে না, রামকৃষ্ণ বিবেকানন্দ নামও শোনেনি, কিন্তু আসল আসল শিক্ষা কিন্তু ঠিক পেয়ে গেছে। এই যে আমার কি গেছে এটা তো আমরা ভাবতেই পারি না। একটা বক্তৃতার পর এক আমেরিকান মহিলা স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, আপনি যা বললেন সব খুব ভালো কথা, কিন্তু টেল মি হাউ ডু আই বিগিন সামবডি লাইক মাইসেলফ, আমি কি করে শুরু করব এই আধ্যাত্মিক রাস্তায় আমার যাত্রা। স্বামীজি বলছেন, গো হোম অ্যান্ড প্রমিস ইউর সেলফ দ্যাট ইউ উডন্ট ওয়ারি ফর এ হোল মান্থ, বলে একটু থেমে আছেন। আর লোকেরা ভাবছে এ আবার কি কথা, আর গো হোম অ্যান্ড প্রমিস ইউর সেলফ দ্যাট ইউ উডন্ট ওয়ারি ফর এ হোল মান্থ, বলে একটু হেসে যোগ করছেন, ইভেন দো দ্য মেইড ব্রেক্স ইউর বেস্ট চায়না। হ্যাঁ, আমি যে কাপটায় রোজ সকালে চা খাই ওটা যদি ভেঙে যায় আমার তিন দিন আফসোস হয়, আহা আমার ফেভারিট চায়ের কাপটা। তো এই যে ভঙ্গুর পদার্থের প্রতি এই যে আকর্ষণ, এইটা ত্যাগ করাটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। বেলুড় মঠে এরকম একটা গল্প আছে, স্বামীজিকে কেউ একটা খুব ভালো কাঁচের গ্লাস উপহার দিয়েছে, গ্লাসটা কেউ না একজন ধুতে গিয়ে ভেঙে ফেলেছে। তা যে এক্ষেত্রে যা হয় সবাই মিলে তাকে, আরে তোর কি আক্কেল এরকম ভালো গ্লাসটা, কথাটা স্বামীজির কানে উঠেছে। উনি শুনে বললেন, ওরে বাবা কাঁচের গ্লাস তো ওইভাবেই যাবে, তার কি আর থাইসিস হবে? তো এই যে আমাদের অসুখী হওয়ার অনেক, আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, আমি কি চাইছি তা পাচ্ছি না, বা যা পেয়েছিলাম তা হারিয়ে গেল, রাখতে পারলাম না, অথবা অনেক সময় আমি যা চাইছি তা পেয়েছি বটে, কিন্তু আরো অনেকে পেয়েছে, তাতে আমার গাত্রদাহ হয়। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, সে মন খারাপ লাগলেই তার গাড়িটা পাল্টে ফেলে আর একটা দামি গাড়ি কেনে। তো এখন সে একটা খুব দামি গাড়ি চাপে, তাকে আমি বলছিলাম যে এবারে কি করবে এই গাড়িটা, এবারে যদি মন খারাপ হয় তোমায় তো হেলিকপ্টার কিনতে হবে। তো যাই হোক, এখন একটু মাথা ঠান্ডা হয়েছে, এসব কথা আর বলে না। তো অনেক সময় কি চাইছি সেটা ঠিক বুঝিও না আমরা। চার্লি চ্যাপলিনকে নিয়ে এরকম একটা গল্প আছে, ওইটা বলে শেষ করি। চ্যাপলিন রাস্তায় বেরোলেই মগ্ড হয়ে যান, লোকে ঘিরে ধরে, উনি বিরক্ত বোধ করেন, একদিন বাড়ি থেকে পালিয়েছেন কাউকে কিছু না বলে। নর্থ স্কটল্যান্ডে কোনো একটা পাহাড়ি গ্রামে একলা চলে গেছেন এই ভিড় এড়াবার জন্যে। তো খুব আনন্দ হয়েছে, পাহাড়ি রাস্তায় উনি ঘুরে আড়ান, কেউ বিরক্ত করছে না। কিন্তু দুদিন বাদে একটু অহংকারে ঘা লাগছে, মানে ওনার ধারণা ছিল যে পৃথিবীতে এমন কোনো জায়গা থাকা সম্ভব নয় যেখানে চ্যাপলিনকে লোকে চিনতে পারবে না। কিন্তু উনি বাধ্য হচ্ছেন এটা মানতে যে ওই ছোট পাহাড়ি গ্রামটায় কেউ ওনার দিকে ফিরেও তাকাচ্ছে না। তো উনি আত্মজীবনীতে লিখেছেন যে দুদিন পরে আর থাকতে পারলাম না। হ্যাঁ, তো গ্রামের মধ্যে সেটা যেটা সবচেয়ে ক্রাউডেড জায়গা ব্রিটিশ গ্রামে, সেটা হচ্ছে ওদের পাব, যেখানে পান ভোজনের জন্যে সন্ধ্যেবেলা সবাই একত্র হয়। তা একদিন তৃতীয় দিন কি চতুর্থ দিন সন্ধ্যেবেলা উনি গিয়ে বসে আছেন
এক বোতল পানীয় নিয়ে, লোকজন আসছে যাচ্ছে, ওনার দিকে কেউ তাকাচ্ছে না, আর ওনার অহংকার তখন কমপ্লিটলি শ্যাটার্ড যে ওকে কেউ চিনছে না। শেষটায় সেই কাজটা করতে উনি বাধ্য হলেন যেটা উনি ভেবেছিলেন আর জীবনে করতে হবে না, সেটা হচ্ছে একটা পাশের বসা লোকটাকে যখন রাত 11টা বাজে, এবারে দোকানটা বন্ধ হবে, বললেন আপনি কি আমায় চিনতে পাচ্ছেন? সে ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, যে লোকটা ঘুরু কুচকে তাকালো, তাকে বললো আগে না আপনাকে তো আমি চিনি না। এইবারে উনি বাধ্য হলেন, হাতটা বাড়িয়ে দিয়ে বললেন আমায় চিনলেন না, আমি চার্লস চ্যাপলিন। লোকটা আবার ঘুরু কুচকে তাকালো, তারপরে বললো ক বোতল খেয়েছো? তো কাজেই সবসময় আমরা যা আমি যে কি চাইছি সে সবসময় বোঝা হয় না। আমার মনে হয় আমি এখানে থামি। যেটা বোঝাতে চাইলাম, আশা করি যে আমাদের আমাদের ব্যবহারে দৈনন্দিন জীবনে অনেক স্ববিরোধিতা আছে। হ্যাঁ, আমরা তত্ত্বচর্চাটাকে ইন্টেলেকচুয়াল লেভেলে রাখি, হ্যাঁ, এবং মনে করি যে ধর্ম একটা আলাদা ঘর আর আমি একটা আলাদা ঘর। হ্যাঁ, এইটার জন্যেই এই ধরনের সমস্যা হয়। আর এই সবাইকে পাল্টে দেবো আমি, পৃথিবীর সব লোক। রবীন্দ্রনাথ লিখেছেন ওই পুরস্কার কবিতায়, হেসে ভালোবেসে দুটো কথা কয়, রাজসভাগৃহ হেন ঠাঁই নয়। তো শুধু রাজসভাগৃহ নয়, এই পৃথিবী হেন ঠাঁই নয়। হেসে ভালোবেসে সবাই কথা বলবে, এরকম জায়গা পৃথিবী নয়। কাজে আমাদের দরকার হচ্ছে আমার রিয়াকশনটা মডিফাই করা। নাথিং এলস ইজ আন্ডার মাই কন্ট্রোল, আর কাউকে নিয়ন্ত্রণ করার আমার কোনো ক্ষমতা নেই, এমনকি আমার ছেলেমেয়েরাও আমার কন্ট্রোলে নেই। হ্যাঁ, কাজে একমাত্র কন্ট্রোলে আছি হচ্ছি, থাকা সম্ভব হচ্ছে আমি। হাউ ডু আই রিয়্যাক্ট টু দিস সোসাইটি, সেটা আমার উপর নির্ভর করে। হ্যাঁ, ঠাকুর মা স্বামীজি আপনাদের সবার কল্যাণ করুন। ধন্যবাদ, আবার নমস্কার। নিয়ন্ত্রণের কথা হচ্ছিল, একটি দুষ্ট ছেলে ছিল, তার নাম কৃষ্ণ। মা যশোদা তো কিছুতেই সামলাতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না। কন্ট্রোল করবার জন্য নিজে চুল বাঁধার ফিতে দিয়ে কৃষ্ণকে বাঁধছেন, কিন্তু যতবারই বাঁধছেন দু আঙুল করে ফিতে কম পড়ে যাচ্ছে, বাঁধা কিছুতেই সম্ভব হচ্ছে না। আরো 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 ফিতে এলো, কিন্তু সেই দু আঙুল কম। কিন্তু মায়ের চেষ্টার কোনো ত্রুটি নেই। তখন গোপাল মায়ের কষ্ট দেখে, তার ঘর্মাক্ত কলেবর দেখে, তিনি নিজে সেই বন্ধন স্বীকার করলেন। এই দু আঙুল পার্থক্য আমার সঙ্গে ব্রহ্মের, এক আঙুল কি, এক আঙুল হচ্ছে সত্যি সত্যি সত্যিকারের ব্রহ্ম প্রাপ্তির আকুতি, আর এক আঙুল কি, তার কৃপা। আমার যদি সত্যিকারের মেকি যদি না হয়, সত্যিকারের আকুতি যদি থাকে, তাহলে তিনি নিশ্চয়ই কৃপা করবেন। এ তখন এই দুই আঙুল মিলেমিশে একাকার হয়ে যাবে, ঈশ্বর আমাদের কাছে অবশ্যই ধরা দেবেন। তা না হলে কোনোভাবেই ওই শাস্তি দিয়ে কোনো কিছু দিয়েই কন্ট্রোল করা যাবে না। এবার বলবেন, বিদ্যা মন্দিরের অধ্যাপক ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক, তাকে আমি মঞ্চে ডাকছি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः।
To the one who came to establish spirituality, one who is the personification of all faiths and religion, one who is the greatest embodiment of the divine, to that Ramakrishna offer my salutations. Thakur Ma Swamiji ke amar pranam. Ekhane upasthit sokol maharajder amar pranam. Sokol shikshak brindo, college kormi ebong praktonider amar shraddha pranam. আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি একটা স্পিরিচুয়াল রিট্রিটে। তো স্পিরিচুয়ালিটি কী? আমরা সারাদিন আজকে অনেক শুনলাম, অনেক অনেক কিছু জানলাম। এক কথা স্পিরিচুয়ালিটি হচ্ছে আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা কিসের প্রয়োজন? আজকে আমরা খাচ্ছি, ঘুরছি, সিনেমা দেখছি, খেলা দেখছি, আনন্দ করছি, আনন্দ উপভোগ করছি, সব কিছুই করছি, তো স্পিরিচুয়ালিটির দরকার কোথায়? তো স্পিরিচুয়ালিটি হচ্ছে আমাদের মনকে ভালো রাখছে। তো মন যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। এক মিনিট, মন আর আমি কি আলাদা? এই একজন মহারাজ, আমরা সবাই জানি ওকে, না ওনাকে, আত্মপ্রিয়ানন্দ মহারাজ, উনি বলছেন যে আমি আর আমার মন এই দুটো আলাদা। কিরকম? আজকে যদি বলি আমার মনটা ভালো নেই, তার মানে আমি আর আমার মন দুটো আলাদা জিনিস। যদি বলি আজকে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, অর্থাৎ আমার শরীর আর আমি দুটো আলাদা। তো আমাকে ভালো রাখতে গেলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনটাকে ভালো রাখতে হবে। মন যদি ভালো থাকে আমরা আরও ভালো করে কাজ করতে পারবো, আমরা জীবনে আরও সাকসেসফুল হতে পারবো। সেই জন্য মন ভালো রাখার এক পদ্ধতি বা এক উপায় হচ্ছে প্র্যাকটিসিং স্পিরিচুয়ালিটি। তো আমরা এই স্পিরিচুয়ালিটি কখন শেখার সময়? শ্রী ঠাকুর বলছেন কথামৃতে, যতদিন বাঁচি ততদিন শিখি। তাই জন্য শেখার কোনো শেষ নেই, আমরা সবসময় শিখতে পারি। তবে ঠাকুর একটা কথা বলেছেন একটা ছোট গল্পের মধ্যে, একদম পাকা আমের কথা বলছে, আমটা যখন পেকে গেছে সেই সময় আমটা ঠাকুরকে নিবেদন করা যায়, আমরা নিজেরাও খেতে পারি। কিন্তু আমটা যেই মুহূর্তে একটা কাক ঠুকরে দিল তখন আর ঠাকুরকেও দেওয়া যাচ্ছে না, আমরা নিজেরাও খেতে পাচ্ছি না। যেন ঠাকুর খুব স্ট্রেস দিয়েছেন ইয়াং মাইন্ডস, আমাদের মন যখন অল্প বয়স তখন এই স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করে দেওয়া খুব সহজ এবং সেটা করলে সাকসেস হবে। বয়স বাড়তে বাড়তে ওয়ার্ল্ডলিনেস বা সাংসারিক যে চাপ সেটা আমাদের উপর এসে পড়ে। ঠাকুর কি বলছেন, একটা ব্যাগে মাস্টার্ড সিড আছে, সেই মাস্টার্ড সিড সর্ষের দানা, সেটা যদি একটা ফুটও হয় না, হুড়ুর করে সেখান দিয়ে সব মাস্টার্ড সিড বেরিয়ে চলে যাবে। আমাদের সারা শরীর সব ভালো সুস্থ, হাতে একটা ছোট্ট ফোঁড়া হয়েছে, মনটা ওইদিকে চলে গেছে। সেই জন্য যত আগে থেকে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা যায় তত ভালো। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো বিষয়ে আমরা আলোচনা করি, যে কোনো বিষয়ে আমরা যখন কথা বলি, ধরুন ক্রিকেটের উপর কথা বলছি, আমাদের ইচ্ছা হয় গ্লোবাল র্যাঙ্কিংয়ে আমাদের ইন্ডিয়া, আমাদের মহান ভারতবর্ষ কোথায় আছে, তার র্যাঙ্কিং কত। সে শুধু ক্রিকেট কেন, ফুটবল হতে পারে, জিডিপি গ্রোথ হতে পারে, হতে পারে মিলিটারি পাওয়ার, সব কিছুতে। সেরকম আজকে আমরা স্পিরিচুয়াল রিট্রিটে যখন আসছি তখন আমাদের ভারতবর্ষের এখানে স্থান কোথায় সেটা বলতে গেলে আমাকে একটা বইয়ের একটু অংশ পড়তে হয়, বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন। এখানে আমরা দেখছি, ভারত প্রত্যাগত স্বামীজি বিবেকানন্দ ভারতবর্ষের হারিয়ে যাওয়া আত্মমর্যাদাকে যেন সঙ্গে করে নিয়ে এসেছেন। তাঁর সাফল্য, তাঁর চরিত্র, ব্যক্তিত্ব ও পাণ্ডিত্য শক্তি ভারতবাসীকে এটাই বুঝিয়ে দিল, হ্যাঁ আমরাও পারি, আমরা ছোট নই, হীন নই, আমাদেরও এমন কিছু আছে যা মহামূল্যবান, অথচ যা শুধু আমাদেরই আছে, অন্য কারো নেই। সেই সম্পদ বারবার করে বলেও স্বামীজি যে ব্যাপারে কখনো ক্লান্ত হননি, ভারতের আধ্যাত্মিকতা, ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি। ভারতবাসীকে স্বামীজি বুঝিয়ে দিয়েছিলেন, জাগতিক ঐশ্বর্য ভারত দরিদ্র হতে পারে কিন্তু চিন্তার ঐশ্বর্যে ভারত ধনী শ্রেষ্ঠ। স্বামীজি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন আমরা কিন্তু ওয়ান অফ দ্য টপ ইন দ্য ওয়ার্ল্ড উইথ স্পিরিচুয়ালিটি। মানুষ কত মহৎ ও সুন্দর হতে পারে এ দেখানোর কৌশলে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে দক্ষ। এই আত্মবোধ, এই নবদৃষ্টি ভারতবর্ষকে স্বামীজিরই দান। এ থেকেই শুরু হয়েছিল দেশব্যাপী গণজাগরণ, যার ফলশ্রুতি স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা প্রাপ্তি। রোমারোল একজন ফ্রেঞ্চ নোবেল লরিয়েট, তিনি বলছেন, যীশুখ্রিস্টের আহ্বানে মৃত ল্যাজারাস যেমন কবর থেকে উঠে এসেছিল, স্বামীজির আহ্বানে তেমনি গোটা ভারতবর্ষ কুম্ভকর্ণের মহানিদ্রা ত্যাগ করে জেগে উঠেছিল। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অনেক বক্তব্য দিয়েছেন, তবে এই বিষয়ে রাজাগোপালাচারী বলছেন, তিনি অর্থাৎ স্বামীজি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম,
এবং স্বাধীনতা লাভ করতে পারতাম না। আমাদের সব কিছুর জন্য তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। স্বামী বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন তাই কোনো সকল ব্যক্তির স্বদেশে প্রত্যাবর্তন নয়, এ যেন ভারত আত্মারই ভারত প্রত্যাবর্তন। এবার আমরা যদি ভাবি আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিস করব, তো প্র্যাকটিস করার জন্য কাকে ফলো করব, কে এমন আছেন? সেখানে স্বামীজি বলছেন একটা লেকচারে, শ্রী রামকৃষ্ণ ইজ দ্য স্পিরিচুয়াল জায়ান্ট, একজন আধ্যাত্মিক দিকপাল। গিরিশচন্দ্র ঘোষ একবার স্বামীজিকে বলছেন, তুমি একটা ঠাকুরের উপর বই লেখো, একটা বায়োগ্রাফি। স্বামীজি এক কথায় উত্তর দিলেন, আমি পারব না। বললেন, আর যে কোনো আদেশ তুমি করতে পারো জিসি, কিন্তু ওটি করো না। আসলে ঠাকুরের কাছে যারা ছিলেন, যারা ঠাকুরকে জানতেন, তারা জানতেন ঠাকুর কত বড় মাপের, কোন কথায় কতটা কথায় যে ডিসক্রাইব করা ঠাকুরকে কত শক্ত সেটা তারা জানতেন। যদি কোথাও ভুল হয়ে যায় বিরাট ভুল হয়ে যাবে। সেরকম ভাবে আমাদেরও ঠাকুরের কথা মনে করা বা বলা খুব ডিফিকাল্ট, এটা আমিও অনুভব করছি। কিন্তু আজকে স্পিরিচুয়াল রিট্রিটে ঠাকুরের কিছু কথা বা বাণী আমরা স্মরণ করে আমাদের স্পিরিচুয়ালিটি কিভাবে বাড়ানো যায় সেটা দেখব। আমরা প্র্যাকটিস করব কি করে স্পিরিচুয়ালিটি? ঠাকুর বলছেন, আমরা সাধারণত দেখি যে কোনো কোনো কাজকে আমরা বলি স্পিরিচুয়াল আধ্যাত্মিক, নিজেরাই ক্লাসিফাই করছি, বা আবার কোনো কোনো কাজকে আমরা বলি সেকুলার বা ঐহিক। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমরা যা করি তা যদি ঈশ্বরের উদ্দেশ্য করি তাহলে তাই পূজা হবে। এক কথায় অনুবাদ করলে যেটা দাঁড়ায়, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। ঠাকুর বলছেন, আমরা যা কাজ করছি দিনে সেটা যদি আমি ঈশ্বরের উদ্দেশ্য করে দিই তাহলে আমার মনটা শান্তি থাকবে। এটাই একটা পাথ অফ স্পিরিচুয়ালিটি। সিস্টার নিবেদিতা আরো ক্লিয়ারলি বলছেন, টু লেবার ইজ টু প্রে। অর্থাৎ কারখানায় কাজ করেন, মাঠে কাজ করেন, অফিসে খাতা লেখেন, রান্না করেন, সবই পূজা, সবই প্রার্থনা, যদি ঈশ্বরের উদ্দেশ্য করেন। তাহলে কি হবে? এইগুলো করলে আমাদের মানসিক শান্তি হবে, আমাদের স্পিরিচুয়ালিটি আপলিফটেড হবে, আমাদের ওয়ার্ক অনেক প্রোডাক্টিভ হবে, আলটিমেটলি আমরাই জীবনে সাকসেসফুল হব। এটা যদি এক নম্বর হয়, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। স্বামীজি দ্বিতীয় বলছেন যে ফোকাস, জীবনে একটা ফোকাস থাকতে হবে। তার সেই বিখ্যাত উক্তি, টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট আইডিয়া ইওর লাইফ, ড্রিম অফ ইট, থিঙ্ক অফ ইট, লিভ দ্যাট অন। Let the brain, body, muscles, nerves and every part of your body be full of that idea and just leave every other idea alone. This is the way to success. Swamiji nijer mukhe bolchen etai success er poth. Ar bolchen ajker jonno khub jeta prashongik seta hocche, and this is the way great spiritual giants are produced. Bolchen ei bhabe focus jibone thakle adhyatmikotar unnati hobe, spiritual giants toiri hobe. এরকম কথা স্বামীজি শুনতে শুনতে আমাদের যেন মনে হচ্ছে তিনি অ্যাটাচমেন্টের কথা বলছেন। ইনডিড, তিনি অ্যাটাচমেন্ট চাইতেন। যে কোনো কাজে অ্যাটাচমেন্ট হলে যে ভালো তিনি বলছেন, বলছেন দ্য ওয়াল ইজ ওয়াল আফটার অল, ইট হ্যাজ নো অ্যাটাচমেন্ট, হেন্স ইট ক্যানট ডু আ ওয়ার্ক। একটা দেয়াল, তার নন লিভিং অবজেক্ট, তার অ্যাটাচমেন্ট নেই, সে কোনো কাজ করতে পারে না। তাই কাজে অ্যাটাচমেন্ট দরকার, কিন্তু সাবধান করে দিয়েছেন কর্মযোগে তিনি শিখিয়েছেন যে উই শুড হ্যাভ দ্য পাওয়ার অফ ডিট্যাচমেন্ট। আমরা দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন লিভিং এবং নন লিভিং অবজেক্ট থেকে আমরা দুঃখ পাই। এই দুঃখ কারণ হচ্ছে অনেকটা আমরা আমাদের অ্যাটাচমেন্টটা ছাড়িয়ে বেরোতে পারছি না, আমাদের মধ্যে সেই পাওয়ার অফ ডিট্যাচমেন্টটা হয়তো কম। সেজন্য স্বামীজি বলেছেন কর্মযোগে উই শুড হ্যাভ দ্য পাওয়ার অফ ডিট্যাচমেন্ট। সেদিনকে একটা বই দেখছিলাম, স্বামী অমরত্বানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের একজন সন্ন্যাসী লিখছেন তার বইতে, বই এফেক্টিভ লাইফ ম্যানেজমেন্ট বইটির নাম। সেখানে বলছে আমাদের জীবনে বিভিন্ন সিচুয়েশন আসে না, তো এই ধরনের দুটো সিচুয়েশন ধরুন, একটা হচ্ছে খেলা স্পোর্টস ক্রিকেট, আর একটা হচ্ছে স্ট্রিট ফাইট। দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, দুটোতেই দুটো দল আছে যারা ফিয়ার্সলি কম্পিটিটিভ। একটা খেলা কিন্তু শুধু খেলা না, তাদের কেরিয়ার নির্ভর করছে, তাই জন্য তাদের মধ্যে একটা লড়াই হচ্ছে। আবার একটা স্ট্রিট ফাইট, সেখানে দুজন লড়াই করছে, সেটার মধ্যে একটা লড়াই, এই দুটো ডিফারেন্স আছে। যেটা খেলা সেটার মধ্যে একটা গেম স্পিরিট আছে, আছে একটা রুলস অ্যান্ড রেগুলেশন। তার জন্য আমরা দেখতে পাই দুটো অপোনেন্ট টিম প্লেয়ার হয়তো ভবিষ্যতে তারা বন্ধুত্ব হয়ে গেল, সারা জীবনের মতো বন্ধু। আর উল্টো দিকে দুজন স্ট্রিট ফাইটার, তারা হয়তো সারা জীবন বন্ধু, এই স্ট্রিট ফাইটার পরে তারা একে অপরের মুখ দেখছে না। ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা সর্বপ্রথম নিজের হচ্ছে, নিজের স্পিরিচুয়াল আপলিফমেন্ট হচ্ছে না, নিজের মানসিক শান্তি আমরা হারিয়ে ফেলছি। সেই জন্যই স্বামীজি বলছেন
এই মহারাজ বলছেন যে আমাদের প্রত্যেক জীবনে যে বিভিন্ন সিচুয়েশন আমরা ফেস করব, সেটা যদি আমরা গেম অফ স্পিরিট হার জিত আছে এটা যদি করি, সেই স্বামীজির কথা পাওয়ার অফ ডিট্যাচমেন্টটাই আমাদের বাড়বে। এ বিষয়ে ঠাকুরের একটা মজার গল্প আছে কথামৃতে। সেই একজন মেয়ে একজনের বাড়িতে কাজ করেন, তো তার ছেলেকে আমার গোপাল আমার গোপাল বলে খুব সারাদিন আদর করছেন, খাওয়াচ্ছেন, চান করাচ্ছেন, কিন্তু সে মেয়ে জানে তার নিজের গোপাল সে গ্রামে তার বাড়িতে আছে। তাই ছুটি পেলেই সে কোনো দ্বিধায় সে নির্দ্বিধায় সে তার নিজের গোপালের কাছে চলে যাচ্ছে। তার মানে পাওয়ার অফ ডিট্যাচমেন্ট আমাদের মধ্যেও আছে, এইভাবেই সংসারে থাকতে হবে ঠাকুর বলে গেছেন। আচ্ছা, আমরা তো অনেক রকম শুনছি সারাদিন, অনেক অনেক আরো কিছু বলার আছে, তা এত কি আমরা মনে রাখতে পারবো? আমরা তো ভুলে যাবই। তো ঠাকুর সেটাই বলছেন কথামৃতে যে একটা হাতির চান করানোর গল্প দিয়ে। একটা মাহুত হাতিকে পরিষ্কার করে প্রত্যেকদিন চান করাচ্ছেন, আর মাহুত এই হাতি সেই স্বভাববশত সে আবার কাদা মাখছে, আবার পরের দিন মাহুত তাকে পরিষ্কার করে চান করাচ্ছে। সেরকম আমাদের জীবনেও আমরা হয়তো শিখবো জানবো, কিন্তু স্বভাব আমাদের সেই স্পিরিচুয়াল আফ্লিক্টেড সিচুয়েশন থেকে আমরা হয়তো আবার একটু নিচে নেমে যাবো, কিন্তু আমাদের মধ্যে যে চেষ্টা থাকে সেটা মাহুত যেরকম পরিষ্কার করে দিচ্ছে, সেটা আমাদের মধ্যে যে চেষ্টা থাকে, আমরা যদি সাধুসঙ্গ করি, আমরা যদি সৎচিন্তা করি, আমরা যদি স্পিরিচুয়ালিটি আপলিফ্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আবার উন্নতি করতে পারবো। এই চেষ্টা আমাদের থাকতে হবে। কিন্তু যদি আমরা পারপাসলি জেনে শুনে কিছু ভুল করি, সেখানে কিন্তু স্বামীজি খুব স্ট্রিক্টলি আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। একটা ছোট্ট বই আছে, স্বামী বিবেকানন্দ রাইটস টু ইউ, বইটিতে পরিষ্কার স্বামীজি বলছেন, ইফ ইউ ডেভিয়েট অ্যান ইঞ্চ ফ্রম ইউর মোরালিটি ইউ আর গন ফর এভার। অর্থাৎ আমরা অনেক কিছু জীবনে বানালাম ভালো কর্ম করে, তারপরে ইচ্ছা করে জ্ঞানত যদি কিছু ভুল করে থাকি, তাহলে স্বামীজির এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ইফ ইউ ডেভিয়েট অ্যান ইঞ্চ ফ্রম ইউর মোরালিটি ইউ আর গন ফর এভার। স্পিরিচুয়াল প্র্যাকটিসে স্বামীজি খুব স্ট্রেস দিতেন ফিজিক্যাল স্ট্রেংথ। তিনি যেটা স্যার আগে বললেন যে ফুটবল খেলা গীতার পড়ার থেকে ভালো, স্পিরিচুয়াল স্ট্রেংথের উপর স্বামীজি খুব গুরুত্ব দিতেন। এটা খুব প্রাসঙ্গিক, কিছুদিন আগে দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলিকে শুনলাম বলতে যে কোনো গেম খেলার আগে যেমন ফিজিক্যাল ফিটনেস দরকার, সেরকম মেন্টাল ফিটনেসটা আরও প্রয়োজন। এটা সব জায়গাতেই প্রযোজ্য। এই মেন্টাল ফিটনেস বা মেন্টাল স্ট্রেংথ আমরা কী করে বাড়াবো, এটা বাড়ানোর পদ্ধতি কী? এটা খুব সহজ, আমরা যদি আমাদের মনকে কন্ট্রোল করতে পারি, টু কন্ট্রোল ওয়ানস ওন মাইন্ড। কিন্তু এই মাইন্ডকে কন্ট্রোল করা কি সহজ? না, এটা সহজ নয়। এটা আমরা সবাই জানি, সেই পুরাণে মহাভারতে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে কথোপকথন হচ্ছে, সেখানে অর্জুন যুদ্ধ করতে গেছে, গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, মানসিকভাবে ক্লান্ত। শ্রীকৃষ্ণ বলছে বন্ধুকে, সে কি তুমি এত বীর, তোমার এত যুদ্ধে তুমি জয় করেছ, তোমার এত অস্ত্র, আর তুমি নিজের মনকে ধরে রাখতে পারছো না। তিনি ভগবান, তিনি সব জানতেন। তো শ্রীকৃষ্ণ অর্জুন উত্তর দিলেন, না, আমি আমার মনকে ধরতে পারছি না কৃষ্ণ। তো কৃষ্ণ স্বীকার করলেন যে হ্যাঁ, মনকে ধরা চারটিখানি কথা না, খুব শক্ত কথা, কিন্তু কিছু উপায় আছে যার মধ্যে দিয়ে যেগুলো প্র্যাকটিস করলে, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস, আজকে আমাদের স্পিরিচুয়াল রিট্রিট, সেগুলো কিন্তু আমরা মনটাকে আরো কন্ট্রোল করতে পারি। প্রথমে যেটা আমরা অলরেডি আজকে শুনলাম, শ্রী শ্রী মা বলেছেন সেলফ, যেটা ট্রান্সলেট করলে দাঁড়াবে সেলফ ইন্ট্রোস্পেকশন, বলছেন দোষ কারো দেখো না বাবা, দোষ দেখবে নিজের যদি মনে শান্তি পেতে চাও, সেলফ ইন্ট্রোস্পেকশন। আজকে অনেকে আমরা অনেক সময় শুনি যে আমার এই সুযোগটা এলো না, আমাকে সুযোগ দেওয়া হলো না, আমাকে বঞ্চিত করা হয়েছে, বা আরো বিভিন্ন নালিশ। এটা করে প্রথমে কোনো লাভ হচ্ছে না, লাভ যেটা ক্ষতি হচ্ছে সেটা নিজের, নিজের মেন্টাল পিস চলে যাচ্ছে। মা যেটা বলছেন যে যদি নিজের ভেতরে ঢুকে আমরা সেই কারণটাকে খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে ভবিষ্যতে যে সিচুয়েশনটা যদি আবার আসে, তাহলে আমি হয়তো সেই সময় সেই ঠিক জায়গায় ঠিক কথাটা বলিনি, বা সেই সময় হয়তো ঠিক কাজটা করিনি, এরকম জায়গায় আবার যদি আসে আমরা নিজেকে কিন্তু সেই পরিবর্তন করতে পারবো। একটা এক্সাম্পল সেই এফেক্টিভ লাইফ ম্যানেজমেন্ট থেকে আসছে, বলছেন যে আমরা যখন অসুস্থ হই, আমরা ডাক্তারবাবুর কাছে যাই হসপিটালে, তো ডাক্তারবাবু আমাদেরকে কি করেন যে ঠিক আছে এই তিনটা টেস্ট করে নিয়ে এসো। তো এই অসুস্থ শরীরে তিনটে জায়গায় টেস্ট করানোর পর শরীরটা এত ক্লান্ত লাগে, তখন মনে হয় এটা কি আমার চিকিৎসা হচ্ছে, এর থেকে না করাই হয়তো ভালো ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটাই ঠিক পদ্ধতি, ডাক্তারবাবু কিন্তু ফিজিক্যালি জানতে চাইছেন এক্স্যাক্টলি কোথায় প্রবলেমটা হয়েছে টেস্টের মাধ্যমে।
তখন সেখানে তিনি ওষুধটা দিতে পারবেন, তবেই চিকিৎসা হবে। সেরকম আমাদের মনের যে দুর্বলতা, মনের যে প্রবলেম, সেই ইন্ট্রোস্পেকশন, যেটা মায়ের কথা, দোষ কারো দেখো না, দোষ দেখবে নিজের, আমরা যদি সেই রুট কজটাকে খুঁজে বার করতে পারি, সেটা একটা পদ্ধতি। দ্বিতীয়, শ্রী শ্রী মা বলছেন আমাদের টলারেন্সটা বাড়াতে হবে, বলছে সহ্য শক্তি বাড়াতে হবে। কার মতো? পৃথিবীর মতো। পৃথিবীর বুকে আমরা কত কিছু করে ফেলছি, কিন্তু পৃথিবীর কত সহ্য শক্তি, এটা একটা মেটাফার। কিন্তু আমাদের মধ্যে সহ্য শক্তি বাড়াতে হবে। সেটা কি করে বাড়াবো? বললেই তো বাড়ানো সম্ভব নয়। স্বামীজি বলে গেছেন অ্যাকসেপ্টেন্স অফ ডাইভার্সিটি। এই যে এটা এখন একটা ন্যাশনাল না, একটা গ্লোবাল প্রবলেম ছিল এবং আছে, যেখানে বিভিন্ন একটা ছোট জায়গায় বিভিন্ন ধরনের ধর্ম এবং কাস্ট ক্রিড মানুষ একসাথে আছে, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়ে যাচ্ছে, এখান থেকে সমস্যা তৈরি হচ্ছে। তো স্বামীজি সেটা বলে গেছেন যে ডাইভার্সিটি ইজ ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তাহলে সেটা করলে কি হবে? আমাদের টলারেন্স বাড়বে, যেটা মা বলেছেন বাড়ালে ভালো হয়। আর তারপরে কি হবে? তারপরে স্টেপ, যেটা প্রথমে যদি হয় আমরা ভাবি যে সেলফ ইন্ট্রোস্পেক্ট, তারপরে টলারেন্স থ্রু অ্যাকসেপ্টেন্স অফ ডাইভার্সিটি, তারপরে যেটা আসছে ঠাকুর শিখিয়েছেন পাওয়ার অফ ডিসক্রিমিনেশন। এই যে টলারেন্স, স্বামীজি বলছেন টলারেন্স বাড়বে কিভাবে? যদি আমরা সবাইয়ের ভেতরে ভাবি নারায়ণ আছে, সবাইয়ের মধ্যে যদি নারায়ণ থাকে তাহলে আমার কারোর প্রতি হিংসা হবে না। কিন্তু সবাইয়ের মধ্যে নারায়ণ ভাবাটাও তো সবসময় সম্ভব নয়। সেই জন্য ঠাকুর বলছেন দ্য পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, অর্থাৎ বিচার শক্তি। কিভাবে? একটা গল্পের মাধ্যমে, সেই যেটা আজকে শুনলাম মাহুত নারায়ণ। একটা রাস্তা দিয়ে একটা পাগলা হাতি যাচ্ছে, তার উপরে একটা মাহুত বসে আছে। মাহুত সবাইকে বলছে সরে যাও সরে যাও, হাতি পাগলা হয়ে গেছে। এরকম সময় রাজপথে একটি ছেলে দাঁড়িয়েছিল, তার গুরু তাকে শিক্ষা দিয়েছে সবাইয়ের মধ্যে নারায়ণ আছে। সে ভাবলো আরে তাহলে তো হাতির মধ্যেও নারায়ণ আছে, বলে সে আর সরল না। এবার হাতিকে চেনে, হাতি তাকে শুনে করে তুলে ছুঁড়ে ফেলে দিল। যখন তার জ্ঞান ছিল, তার দেখলো গুরু সামনে দাঁড়িয়ে আছে। বলে কি হলো তোমার এই অবস্থা কেন? বলে গুরুদেব আপনি তো বললেন যে সবাইয়ের মধ্যে নাকি নারায়ণ আছে, সেই জন্য আমি সরিনি। ঠিক আছে, কিন্তু মাহুতের মধ্যেও তো নারায়ণ আছে, তার কথা শোনেনি কেন? সে তো বললো সরে যেতে। সেখানে ঠাকুর শিখিয়েছেন যে সবাইয়ের মধ্যে নারায়ণ আছে, বাট উই শুড ইনকালকেট দ্য পাওয়ার অফ ডিসক্রিমিনেশন। সেজন্য আর লাস্ট যেটা, এই যে পাওয়ার অফ ডিসক্রিমিনেশনের পরেও সহ্য করতে করতে একটা সময় হতেই পারে আমরাই নাশ হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কি করা উচিত? ঠাকুর বলেছেন হস করতে হবে। ঠিক আছে, হস করাটা তিনি শিখিয়েছেন কিভাবে? একটা ছোট্ট গল্পের মধ্যে আমরা জানি সবাই, একটা গ্রামের মধ্যে একটা সাধু হেঁটে যাচ্ছে, সেখানে জানলেন যে একটা অনেকগুলো বালক বলছে ওখান দিয়ে যাবেন, ওখানে বিষধর সাপ আছে। সেই সাধুর একটা অলৌকিক ক্ষমতা, সে সাপের ভাষা জানে, সে বলে ঠিক আছে আমি সাপের কাছে যাব। সাপকে গিয়ে জিজ্ঞেস করলো তোমার এত হিংসা কেন? তোমাকে আমি একটা মন্ত্র দিচ্ছি, মন্ত্র উচ্চারণ করবে, বলে নিচ্ছি চলে গেলে। অনেকদিন পরে সে গ্রাম দিয়ে যখন সাধু আবার যাচ্ছে, তখন খোঁজ নিয়ে জানলেন গ্রামের ছেলেরা বলছে ওই সাপটা আবার নেই, ও মরে গেছে। তখন সাধু তার দিব্যদৃষ্টিতে ভাবলো না তার তো এখন মুক্তি পাওয়ার কথা নয়, আমি গিয়ে একবার দেখি। মানে সে অনেক ডাকাডাকি করার পরে দেখলো সেই সাপটা বেরিয়ে এসেছে। সাপটা দেখলে সেই রোগা জরা জীর্ণ অবস্থা, সে এসে প্রণাম করলো, কি তোমার এই অবস্থা কেন? বলছে না গুরুদেব আমি খুব ভালো আছি, আমি এখন ঈশ্বর নাম করছি। বলছে তোমার এই শারীরিক অবস্থা কেন? বলছে না আমার ভেতর তো আর হিংসা নেই, আমি আর কাউকে কামড়াই না, আর ছেলেরা মারে ওই জন্য আমার এই অবস্থা। তখন ঠাকুর এই তখন গুরুদেব বলছেন যে তোমাকে তো আমি ফঁস করতে বারণ করিনি, তোমার হিংসাটা কমাতে বলেছি, সেই জন্য ফঁস করতে হবে, সেলফ ডিফেন্স। সেই জন্য প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি, যেটা বললাম এক নম্বর যেটা সেলফ ইন্ট্রোস্পেক্ট মা বলছেন, দ্বিতীয় হচ্ছে টলারেন্স থ্রু অ্যাকসেপ্টেন্স অফ ডাইভার্সিটি, তারপরে হচ্ছে আমাদের মধ্যে পাওয়ার অফ ডিসক্রিমিনেশন যদি আসে, ফাইনালি এই ফঁস করা, নিজেকে প্রোটেক্ট করা, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক কিছু আমরা আজকে জানলাম আর বলছি, এবং বলতে বলতে যেটা আমার মনে হচ্ছে এত কিছু না থেকে যদি কিছু একটা শর্টকাট থাকতো, যদি কিছু শর্টকাটে আমাদের স্পিরিচুয়াল আপলিফটমেন্ট হতো, এমন কি কিছু আছে? আনফর্চুনেটলি নেই। ঠাকুরকে একজন গৃহী ভক্ত বলছে আপনি তো অনেক ভগবান ঈশ্বর দর্শন করেছেন, আমাকে একটু করিয়ে দিন না। ঠাকুর হেসে বললেন সে ঈশ্বরের ইচ্ছা হলে হবে, কিন্তু তুমি একটা পুকুরের ধারে দাঁড়িয়ে আছো, বলছো পুকুরে অনেক মাছ আছে, তা বলে কি তোমার হাতে মাছ চলে আসবে? তার জন্য তোমায় ছিপ আনতে হবে, খাবার আনতে হবে, ছিপ ধরে মাছ তুলতে হবে। তো এইরকম পদ্ধতি আছে, সেই জন্য শর্টকাট হয়তো নেই, কিন্তু আমরা আমাদের একটা আশা আছে। সেই আশাটা স্বামীজি দেখিয়েছেন, কি বলেছেন যে পুরাণে মুনি ঋষিরা তাদের যদি হয়ে থাকে তাহলে হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ, আমাদের হবে, আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে।
স্বামীজি বলছেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। স্বামীজি আমাদের আশ্বাস বাণী দিয়েছেন, তো আমাদেরও হবে। কিন্তু এটা হওয়ার জন্য আমাদের একটা পথ দিয়ে হাঁটতে হবে, এই পথ দেখাবেন গুরু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলছেন, একজন কাঠুরে আর কি, সে বনের ধারে কাঠ কাটছে। তো পাশ দিয়ে একটা সাধু হেঁটে যাচ্ছে, সে তাকে বললো, তুমি বনের ভেতর ঢুকে যাও। সে সাধুর কথা শুনে একটু বনের ভেতর ঢুকলো, ঢুকে দেখে চন্দন কাঠ পেলো। বাহ, খুব আনন্দ, সে চন্দন কাঠ এনে বাজারে বিক্রি করে বেশ লাভ করলো। পরদিন ভাবলো, সাধু তো আমায় বলেনি যে ভেতরে চন্দন কাঠ আছে, বললো ভেতরে এগিয়ে যান বনের। ঠিক আছে, আরো এগিয়ে গেল। এরকম করে সে একটা কপার মাইন পেলো, সিলভার মাইন পেলো, আরো এগিয়ে গেল, গোল্ড মাইন পেলো। ইন শর্ট, মানে আমরা যদি একটা ঠিক ঠিক পথে চলতে পারি, তাহলে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারবো। তাই জন্য যেটা স্বামীজি খুব স্ট্রেস দিয়েছেন, যে প্র্যাকটিক্যালিটি নট থিওরি, শুধু বললে শুধু শুনলে হবে না, আমাদের নিজেদের জীবনে এগুলো উপলব্ধি করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তবেই এই আমাদের যে রিট্রিট তার সার্থকতা, তবে সার্থক হবেই। এই আশ্বাসবাণী স্বামীজি নিজের মুখে দিয়েছেন, এটা বলে শেষ করব। স্বামীজি স্বামী শিষ্য সংবাদে এটা বলছেন যে, তুই যদি পুরনো চালটা খারাপ বুঝতে থাকিস, তো যেমন বললুম নতুন ভাবে চলতে শেখ না। তোর দেখা দেখি আরো দশজন তাই করবে, তাদের দেখে আরো পঞ্চাশ জনও শিখবে, এইরূপে কালের সমস্ত জাতের ভেতরে এই নতুন ভাব জেগে উঠবে। তাই জন্য স্বামীজিকে স্মরণ করে, নট থিওরি বাট প্র্যাকটিক্যালিটি আমরা যদি মনে রাখি, আমাদের এই দিন আজকে আমরা যা শিখলাম মহারাজদের থেকে, গুণী মানুষদের থেকে, আমরা জীবনে লাগাতে পারবো এবং আরো উন্নতি করব। এই বলে ঠাকুর মার চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জ্ঞাপন করবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের উপাধ্যক্ষ মহারাজ ব্রহ্মচারী তত্ত্ব চৈতন্য। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষ মহারাজ, স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, স্বামী শাস্ত্রবিদ্যানন্দজি, দুজনকেই আমার আভূমি প্রণাম জানাই। আমার সম্মুখে উপস্থিত মহারাজ রাজা যারা আছেন, তাদেরকে আমার নমস্কার প্রণাম। ব্রহ্মচারী মহারাজদের, তাদেরকেও আমার নমস্কার ও শ্রদ্ধা জানাই। আজকে আমাদের অর্ধ দিবস আলোচনা চক্র একদম শেষের মুখে, আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন। মহারাজদের যেরকম আমি সম্ভাষণ জানলাম, তেমনি বাকি যারা মঞ্চে রয়েছেন, ডক্টর ধীমান গঙ্গোপাধ্যায়, ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আমার নমস্কার। আর সামনে উপস্থিত শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা আছেন, প্রাক্তনীরা আছেন, ভক্তবৃন্দ, সবাইকে আমার নমস্কার। শুরু হয়েছে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে, তারপর আমরা শুনলাম স্বামী সুকদেবানন্দজি মহারাজ, আমাদের সম্পাদক রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির তথা শারদাপীঠ, তিনি খুব সংক্ষেপে কিন্তু খুব সুন্দর কয়েকটি কথা বলে গেছেন, বিশেষ করে আজকের অনুষ্ঠানের যে লক্ষ্য সেটা আমাদের মনে করিয়েছেন। একটা খুব সুন্দর কথা বলেছেন যে অবতার পুরুষ কেন আসেন, সেখানে উনি মনে করিয়েছেন, উনি একটা নতুন দিক আমার মনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে আমরা ভুলে যাই, আমাদের বিস্মরণ ঘটে যে কেন এই আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা কি, সেই বোধ জাগাবার জন্য, সেই পথ যেগুলো আমরা ভুলে গেছি তাকে আবার দেখাবার জন্য, পুনঃ প্রতিষ্ঠা করার জন্য তার আগমন। তো মহারাজ এখানে নেই এখন, কিন্তু ওনার এই অসাধারণ সুন্দর ইনসাইটটা দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই স্বামী শাস্ত্রবিদ্যানন্দজিকে, খুব সুন্দর একটি বক্তৃতা। মহারাজের বোধ হয় প্রথম এই বিদ্যা মন্দিরে, আপনি প্রথমবার, প্রথমবার মহারাজ এলেন, আমারও প্রথমবার শোনার সৌভাগ্য হলো। অত্যন্ত সুন্দর একটি বক্তৃতা এবং অনেকগুলো জিনিস উনি কভার করেছেন, সব কটায় যাবার হয়তো সময় হবে না। বিশেষ করে উনি অনেকটা সময় দিয়েছেন শ্রী রামকৃষ্ণ দেব এই অবতারের আবির্ভাবের তাৎপর্য, তার অনেকগুলো দিক উনি তুলে ধরেছেন। আমরা অবশ্যই সমন্বয়াচার্য এই কথাগুলো শুনেছি, মহারাজ আবার আমাদের এই ব্যাপারে আরও কিছু নতুন আলোকপাত কিন্তু করেছেন। মহারাজকে অসংখ্য ধন্যবাদ, উনি খুব সুন্দর বলেছেন, আমাদেরকে অনেক নতুন দিশা দেখিয়েছেন। ধন্যবাদ জানাই ব্রহ্মচারী দ্বারকেশ চৈতন্য মহারাজ, সান্দর্শী মহারাজ অপূর্ব সঙ্গীত পরিবেশনার জন্য। এরপরে আবার ওনার একটা ছোট্ট সঙ্গীত পরিবেশনা আছেন,
মহারাজকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর ভীমান গঙ্গোপাধ্যায় বিশিষ্ট চিকিৎসক এবং বিদ্যামন্দির প্রাক্তনী উপভোগ্য একটি উপস্থাপনা ওনার থেকে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যামন্দিরের শিক্ষক মণ্ডলীতে নবতম সংযোজন বলতে পারি। উনি একজন সুগায়ক, এটা কিন্তু আমাদের অনেকের হয়তো জানা নেই, তো ভবিষ্যতে হয়তো ওনার কিছু আমরা গানও শুনতে পাবো সেই আশা রাখি। সুগবেষক, সুশিক্ষক এবং আজকে আমরা প্রমাণও পেলাম সুবক্তা। প্রচুর জিনিস কিন্তু উনি কভার করেছেন, প্রচুর পয়েন্টস রয়েছে এখানে, এবং অত্যন্ত একটা পড়াশোনা করে একটা খুবই জ্ঞানগর্ভ কিন্তু লুসিড সাবলীলভাবে উনি আমাদের সামনে উপস্থাপনা করেছেন, তাই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আর ওনার থেকে শোনার আশা রাখি। যারা অশিক্ষক কর্মচারী অনেকে আমাদের আপনারা ফোল্ডার পেয়েছেন এবং এই পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনায় তাদের অবদান আমি স্বীকার কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি। এছাড়া মাইক অ্যান্ড সাউন্ড টিমে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একটু বাদেই আমরা প্রসাদ পাবো, তো সুপ্রিয় মহারাজ, বাক্মেশ্বর চৈতন্যজি এবং তার যে হোস্টেল স্টাফ তাদের সবাইকে আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখি। সর্বশেষে উপস্থিত শিক্ষকবৃন্দ, বাকি যারা এসছেন, প্রাক্তনী ভক্তবৃন্দ সবাইকে আমার কৃতজ্ঞতা এইবার স্বতঃস্ফূর্ত যোগদানের জন্য। আশা রাখবো যে সামনের বছর আবার আমাদের দেখা হবে এই অনুষ্ঠানে। প্রত্যেক বছর এই অনুষ্ঠান আমাদেরকে মনেই করে দেয় কর্মব্যস্ততার মধ্যে যে কিছুদিন আমাদের কিন্তু একটা সময়, অন্তত একটা সময় আমাদের মনে রাখতে হবে যে মানব জীবনের লক্ষ্যটা কিন্তু অনেক উপরে, শুধু দৈনন্দিন কাজকর্ম সুসম্পাদন করাই নয়, আমাদের লক্ষ্য অনেক উপরে, সেই মনে করাবার জন্যে কিন্তু এই সেমিনার। তো সবাইকে আবার ধন্যবাদ জানাই, আর সর্বশেষে ধন্যবাদ জানাই অনুক সাধুকা স্যারকে খুব সুন্দর সঞ্চালন করার জন্য। আপনাদের সবাইকে নমস্কার ও কৃতজ্ঞতা। মহারাজ বলেই দিলেন, আমরা আর দু একটি ভক্তিগীতি শুনব ব্রহ্মচারী দ্বারকেশ্বর চৈতন্য মহারাজের কাছে, তারপর আমাদের কলিযুগ অন্নগত প্রাণ, আমরা প্রসাদ পেতে যাব ডাইনিং হলে।
রে ডাকিছ স্বস্নেহে দাঁড়ায় আগুরে জ্যোতির্ময়ী তুমি অন্তরে বাহিরে ডাকিছ স্বস্নেহে দাঁড়ায় আগুরে কতকাল হতে প্রসারি দুপরে কতকাল হতে প্রসারি দুপরে কুলে নিতে মায়া মোহে অন্ধ মোরা বধির শ্রমার শক্তি সঞ্চারিতে কর পরসার মোহে অন্ধ মোরা বধির শ্রমার শক্তি সঞ্চারিতে কর পরসার পাদ পদে মন কর নিগমন পাদ পদে মন কর নিগমন শরদে মানে তোষার পাদ পদে মন কর নিগমন পাদ পদে মন কর নিগমন শরদে মানে তোষার রাধি দেশে লোকা কৃপা হি কেবলম কৃপা হি
কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম 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 কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম Jai Ram Krishna Arpanamastu Jai